Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। এতে ক্যান্সার হতে পারে। এই নাও চাটা ধরো। দাও। হ্যাঁ। পুরো ছুটিটা তুমি ব্যোমকেশপুরেই কাটালে? হ্যাঁ। শুধু ব্যোমকেশ বলছো কেন? বলো ব্যোমকেশ বক্সি, বাংলা সেরা ডিটেকটিভ বলে কথা। বাহ, এতদিন এত কিছু পড়েও এটা জানলে না যে ব্যোমকেশ হলো সত্যান্বেষী, ডিটেকটিভ না। আর এই দুটো শব্দের মধ্যে না যথেষ্ট তফাৎ আছে, সেটা নিশ্চয়ই জানো। সে যাই হোক, কিন্তু এটা তো মানবে যে ব্যোমকেশের গল্পে একটা আলাদা উদ্দীপনা আছে। কেন? ফেলুদা কি দোষ করলো? তারও তো আলাদাই ব্যাপার। যেরকম দেখতে সেরকম তার তুখর বুদ্ধি, প্রায় 100 রকমের ইনডোর গেমস খেলতে পারতো, ভাবতে পারছো? যোগা জানতো। তাছাড়া ওনার অবজারভেশন পাওয়ার, সেটা কি বলবে, ফেলুদার সাথে কোনো তুলনাই হয় না। কথাটা ভুল নয়, তবে আমি কিন্তু পুরোপুরি ব্যোমকেশেরই ভক্ত। ব্যোমকেশের কিন্তু জুড়ি মেলা ভার, বুঝলে? সত্যতা এবং সত্যবতীর প্রতি তার যে ভালোবাসা এবং ছদ্মবেশ ধারণ করা, পুরো আলাদা ব্যাপার, যার তুলনা হবে না। সেই তুমি যাই বলো, ফেলুদাই কিন্তু বেস্ট। নো ম্যাডাম, ব্যোমকেশ ইজ বেস্ট, ওর কোনো তুলনা নেই। না না ফেলুদা। আহা, বললাম না ব্যোমকেশ। ফেলুদা। ব্যোমকেশ ফেলুদা। উফ বাবা, তোমার এই ব্যোমকেশ ফেলুদা ব্যোমকেশ ফেলুদার জন্য না আমার চায়ের আনন্দটাই মাটি হচ্ছে দেখছি। তুমি কথা না বাড়ি একটু রেডিওটা চালাও তো শুনি, কি হচ্ছে একবার দেখি। শরদিন্দু বন্দ্যোপাধ্যায় লেখা ব্যোমকেশ কাহিনীর রক্তের দাগ, লেখক পরিচিতি। শরদিন্দু বন্দ্যোপাধ্যায় বাংলা সাহিত্যে একজন বহুমুখী প্রতিভা। যেমন তিনি পাল্লা দিয়ে লিখে গেছেন সত্যান্বেষী ব্যোমকেশ বক্সির গল্প, তেমনি লিখেছেন অজস্র ঐতিহাসিক কাহিনী, ছোট গল্প, রহস্য রোমাঞ্চ গল্প এবং হাসির গল্প। তার গোয়েন্দা চরিত্র ব্যোমকেশ বক্সি আত্মপ্রকাশ করে 1932 সালে। পথের কাঁটা ব্যোমকেশ বক্সির প্রথম গল্প, তারপরে সীমান্ত হীরা এবং আরও অনেক গল্প। পাঠকদের সুবিধা অনুযায়ী ব্যোমকেশ বক্সি সত্যান্বেষী গল্পটি প্রথম গল্প বলে ধরে দেওয়া হয়। আজ আমরা গল্পটি নিয়েছি আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত শরদিন্দু অমনিবাস ব্যোমকেশ দ্বিতীয় খণ্ড বইটি থেকে। গল্পের সূত্রধার আমি, কঙ্কণিকা। গল্প পাঠে এবং অজিতের ভূমিকায় জিত, ব্যোমকেশ বক্সির ভূমিকায় প্রান্তিক, সত্যবতীর ভূমিকায় রিমি। শুরু হচ্ছে রক্তের দাগ। স্বাধীনতা প্রাপ্তির পর প্রথম বসন্ত ঋতু এসছে। দক্ষিণ দিক দিয়ে ঝিরঝিরে বাতাস দিতে আরম্ভ করেছে। কলকাতা শহরের এখানে ওখানে যে 2-4 শহুরে গাছ আছে, তাদের গায়েও আর অক্তিম নবকিশলয়ের রোমাঞ্চ ফুটেছে। শুনেছি এই সময় মানুষের দেহের গ্রন্থিগুলোতেও নতুন করে নাকি রস সঞ্চার হয়। ব্যোমকেশ তক্তপোষের উপর কাত হয়ে শুয়ে কবিতার বই পড়ছিল। আমি ভাবছিলাম, ওরে কবি, সন্ধে হয়ে এলো। আজকাল বসন্তকালে সমাগম হলেই মনটা জানি কেমন উদাস হয়ে যায়। বয়স বাড়ছে। সন্ধ্যের মুখে সত্যবতী আমাদের বসবার ঘরে এলো। দেখলাম সে চুল বেঁধেছে, খোপায় বেলফুলের মালা জড়িয়েছে, পরনে বাসন্তী রঙের হালকা শাড়ি। অনেকদিন তাকে সাজগোজ করতে দেখিনি। সে তক্তপোষের পাশে বসে হাসি হাসি মুখে ব্যোমকেশকে বলল, কি যে রাত দিন শুধু বই মুখে পড়ে আছো বুঝি না। এই বলছে, চলো না কোথাও একটু বেরিয়ে আসি গিয়ে। কোথায় বেড়াতে যাবে? গড়ের মাঠে? না না, কলকাতার বাইরে, এই ধরো কাশ্মীর কিংবা অন্য কোথাও। ব্যোমকেশ বই মুড়ে আস্তে আস্তে উঠে বসল। থিয়েটারি ভঙ্গিতে ডান হাত প্রসারিত করে বিশুদ্ধ মন্দাক্রান্তা ছন্দে আবৃত্তি করল। ইচ্ছা সম্যক ভ্রমণ গমনে, কিন্তু পাথেও নাস্তি, পায়ে শিকলি মন উড়ু উড়ু, এ কি দৈবের শাস্তি। হে, এটা কোত্থেকে পেলে? বলবো কেন? হাতে কাজ না থাকলে লোকে জ্যাঠার গঙ্গা যাত্রা করে। ব্যোমকেশ বাংলা সাহিত্যের পুরনো কবিদের নিয়ে পড়েছিল, ভারতচন্দ্র থেকে শুরু করে সমস্ত কবিকে একে একে শেষ করেছিল, ভয় দেখিয়েছিল অতি আধুনিক কবিদেরও সে ছাড়বে না। আমি সন্ত্রস্ত হয়ে উঠেছিলাম, কোনোদিন হয়তো নিজেই কবিতা লিখতে শুরু করে দেবে। আজকাল ছন্দ ও মিলের বালাই খুঁজে যাওয়ায় কবিতা লেখার আর কোনো অন্তরায় নেই, কিন্তু সত্যান্বেষী ব্যোমকেশ কবিতা লিখলে তার যে কিরূপ মারাত্মক বস্তু হবে ভাবলেও কিন্তু শরীর বেশ কণ্টকিত হয়। সেই যে খোকাকে একখানা আবল তাবল কিনে দিয়েছিলাম, ব্যোমকেশের কাব্যিক প্রেরণার মূল সেইখানে। তারপর বইয়ের দোকানের অংশীদার হয়ে গোদের ওপর বিষ ফোড়া হয়েছে। সত্যবতী ব্যোমকেশের পায়ের গোড়ালিতে একটা মোচড় দিয়ে বলল, এই ওঠো না, আবার শুলে কেন? উফ বাবা, আচ্ছা কাশ্মীর যেতে কত খরচ জানো? কত? অন্তত 1000 টাকা। অত টাকা পাবো কোথায়? জানি না আমি ওসব, যাবে কিনা বলো। হ্যাঁ বললাম তো, টাকা নেই। ঠিক এই সময় বাইরের দরজায় টোকা পড়ল। বেশ একটা উপভোগ্য দাম্পত্য কলহের সূত্রপাত হচ্ছিল, বাধা পড়ে গেল। সত্যবতী ব্যোমকেশকে কোপ কটাক্ষে আতপোড়া করে দিয়ে ভেতরের দিকে চলে গেল। ঘরের আলো জেলে দরজা খুললাম। যে লোকটা দরজার কাছে দাঁড়িয়ে আছে তাকে দেখে কিশোর অন্তত মনে হয় না। বেশি লম্বা নয়, ছিপছিপে পাতলা গরম, গৌরবর্ণ সুশ্রী মুখে অল্প গোফের রেখা, বেশ পরিপাটি, পায়ে হরিণের চামড়ার জুতো আর গায়ে মলমলের পাঞ্জাবি, সমস্ত অনবদ্য। কাকে চান? সত্যান্বেষী ব্যোমকেশ বাবুকে। ও আসুন। লোকটি ঘরে ঢুকে উজ্জ্বল বৈদ্যুতিক আলোর সামনে দাঁড়ালে তার চেহারাখানা ভালো করে দেখলাম। যতটা কিশোর মনে করেছিলাম ততটা ঠিক নয়। বর্ণচোরা আম, চোখের দৃষ্টিতে দুনিয়াদারি ছাপ পড়েছে। চোখের কোলে সূক্ষ্ম কালির আঁচড়, মুখের পাশের হাড়ে পাক ধরেছে। তবু বয়স বোধ করি 25-এর বেশি নয়। ব্যোমকেশ তক্তপোশের পাশে বসে আগন্তুককে নিরীক্ষণ করছিল। উঠে এসে চেয়ারে বসল, সামনে চেয়ারের দিকে ইঙ্গিত করে বলল, বসুন। কি দরকার আমার সঙ্গে? আপনাকে দিয়ে আমার কাজ চলবে। তাই নাকি? তা কাজটা কি? যুবক ঠিক পাশের পকেট থেকে একতারা নোট বার করল। ব্যোমকেশের সম্মুখে অবহেলা ভরে সেগুলো ফেলে দিয়ে বলল, আমার যদি হঠাৎ মৃত্যু হয়, আপনি আমার মৃত্যুর কারণ অনুসন্ধান করবেন, এই কাজ। পরে আপনার পারিশ্রমিক দেওয়া সম্ভব হবে না, তাই আর কি আগাম দিয়ে যাচ্ছি। 1000 টাকা গুনে নিন। ব্যোমকেশ কিছুক্ষণ অদ্ভুত দৃষ্টে যুবকের দিকে চেয়ে রইল, তারপর নোটের তারা গুনে দেখল 100 টাকার 10 কেতা নোট। নোটগুলিকে টেবিলের একপাশে রেখে ব্যোমকেশ অলসভাবে একবার আমার দিকে চোখ তুলল। তার চোখের মধ্যে একটা হাসির ঝিলিক খেলে গেল। তারপরেই সে যুবকের মুখের ওপর গম্ভীর দৃষ্টি স্থাপন করে বলল, আপনাকে কয়েকটা প্রশ্ন করব, আপনার কাজ নেব কিনা তা নির্ভর করবে আপনার উত্তরের উপর। যুবক তখন নিজে সিগারেট ধরিয়ে ধোঁয়া ছাড়তে ছাড়তে বলল, প্রশ্ন করুন, কিন্তু সব প্রশ্নের উত্তর নাও দিতে পারি। বেশ, আপনার নাম? ও হ্যাঁ, নামটা এখনো বলা হয়নি। আমার নাম সত্যকাম দাস। সত্যকাম? হ্যাঁ, আপনি যেমন সত্যান্বেষী, আমি তেমনই সত্যকাম। আচ্ছা, ছদ্মনাম নয় তো? না, আসল নাম। বেশ, ঠিকানা? কলকাতায় থাকি, 33/34 আমহার স্ট্রিট। কাজকর্ম কিছু করা হয়? কাজ বিশেষ কিছু করি না। দাস চৌধুরী কোম্পানির সুচিত্রা এম্পোরিয়ামের নাম শুনেছেন? হুম, শুনেছি। আমি সুচিত্রা এম্পোরিয়ামের অংশীদার। অন্য অংশীদার? আমার বাবা উষাপতি দাস। ব্যোমকেশ অদ্ভুতভাবে চেয়ে রইল। সত্যকাম যখন ক্ষণিকের জন্য ইতস্তত করে অনিচ্ছাভাবে বলল, আমার মাতামহ সুচিত্রা এম্পোরিয়ামের পত্তন করেছিলেন, পরে আমার বাবা তার পার্টনার হন। এখন দাদামশাই মারা গেছেন, তার অংশ আমাকে দিয়ে গেছেন। আমার মা দাদামশাইয়ের একমাত্র সন্তান, আমিও মায়ের একমাত্র সন্তান। বুঝলাম। আপনি মদ খান? খাই। গন্ধ পেলেন বুঝি? বয়স? 21 চলছে। জন্ম তারিখ জানতে চান? 7ই জুলাই 1927। কতদিন খাচ্ছেন? 14 বছর বয়সে মদ ধরেছি। সব সময় চলে? যখন ইচ্ছে হয় তখনই খাই। ব্যোমকেশ কিছুক্ষণ গালে হাত দিয়ে বসে রইল। আমি নির্বাকভাবে 21 বছরের ছোকরাকে দেখতে লাগলাম, যাহারা সর্বাং লজ্জাং পরিত্যাজ্য ত্রিভুবন বিজয় হতে চায়, তাহারা বোধ করি খুব অল্প বয়স হইতেই সাধনা আরম্ভ করে। আনুষঙ্গিক দোষও আছে নিশ্চয়। দোষ কেন বলছেন ব্যোমকেশ বাবু? এমন সর্বজনীন কাজ কি দোষের হতে পারে? আমার গাটা না রিরি করে উঠল। ব্যোমকেশ কিন্তু নির্বিকার মুখে বলল, দার্শনিক আলোচনা থাক, ভদ্রঘরের মেয়েদের উপরেও নজর দিয়েছেন তাই তো? তা দিয়েছি। কত মেয়ে সর্বনাশ করেছেন? হিসাব রাখিনি ব্যোমকেশ বাবু। আপনি বলছেন হঠাৎ আপনার মৃত্যু হতে পারে, কেউ আপনাকে খুন করবে, এই আপনার আশঙ্কা? হ্যাঁ। কে খুন করতে পারে? কাউকে সন্দেহ করেন? সন্দেহ করি, কিন্তু কারোর নাম করব না। প্রাণ বাঁচাবার চেষ্টাও করবেন না? সত্যকাম মুখের একটা বিমর্ষ ভঙ্গি করে উঠবার চেষ্টা করল। চেষ্টা করে লাভ নেই ব্যোমকেশ বাবু। আচ্ছা আজ উঠি, আর বোধহয় আপনার কোনো প্রশ্ন নেই। রাত্রিরে আমার একটা অ্যাপয়েন্টমেন্ট আছে। এই অ্যাপয়েন্টমেন্ট যে তার ব্যবসা ঘটিত নয় সেটা তার পাকা হাসি দেখেই প্রমাণ হলো। আপনাকে যদি কেউ খুন করে আমি জানবো কি করে? খবরের কাগজে পাবেন। তাছাড়া আপনি খোঁজ খবর নিতে পারেন, বেশি দিন বোধহয় অপেক্ষা করতে হবে না। সত্যকাম বেরোবার পরে আমি দরজা বন্ধ করে তক্তপোষে এসে বসলাম। সত্যবতী হাসি ভরা মুখে আবার ঘরে প্রবেশ করল। মনে হলো সে দরজার আড়ালেই ছিল। এই 1000 টাকার জন্য কি ভাবছিলে? হ্যাঁ, পেলে তো 1000 টাকা। পিপিলিকা খায় চিনি, চিনি যোগান চিন্তামণি। আর কি, এবার কাশ্মীর যাত্রার উদ্যোগ আয়োজন শুরু করে দাও। অজিত, কেমন দেখলে ছোকরাকে? এত কম বয়সে এমন দোকান কাটা বেহায়া আগে দেখিনি বাবা। আমিও না, কিন্তু আশ্চর্য একটা জায়গাতে নিজের প্রাণ বাঁচাতে চায় না, অথচ মরার পর অনুসন্ধান করাতে চায়। পরদিন সকালবেলা সত্যবতী বলল, হ্যাঁ গো, বলছি কাশ্মীর যে যাবে, তাহলে এ বিছানা কই? কেন, গত বছর পাটনায় তো ছিল। ওমা, সে তো সব দাদার, আমাদের কি কিছু আছে? নেহাত কলকাতার শীতটাই চলে যায়। কাশ্মীর যেতে গেলে অন্তত 2 বিলিতি কম্বল চাই, আর আমার একটা বিভার কোট। অজিত, চলো বেরোনো যাক। কোথায় যাবে? কোথায় আবার, সুচিত্রা এম্পোরিয়ামেই যাই। রথ দেখা এবং কলা বেচা দুই হবে। চলো চলো চলো। সত্যবতীও চলুক না, নিজে পছন্দ করে কেনাকাটা করতে পারবে। ব্যোমকেশ সত্যবতীর দিকে তাকাল। সত্যবতী করুণ স্বরে বলল, যেতে তো আমারও ইচ্ছে করছে, কিন্তু যাই কি করে বলো, খোকারি স্কুলের আবার গাড়ি আসবে যে। সত্য, তোমার যাওয়ার দরকার নেই। তোমার ব্যোমকেশ তোমার জিনিস পছন্দ করেই নিয়ে আসবে, দেখো অপছন্দ হবে না। সত্যবতী ব্যোমকেশের দিকে অদ্ভুতভাবে তাকিয়ে হেসে ভেতরে চলে গেল। ব্যোমকেশের পছন্দের উপর তার যে অটল বিশ্বাস আছে তা বোঝাই গেল। সত্যবতীর শৌখিন জিনিসের কেনাকাটা অবশ্য চিরকাল আমিই করে থাকি, কিন্তু এখন হয়েছে বসন্তকাল পড়েছে, ফাল্গুন মাস চলছে। দুজনে বের হলাম। 9:30 সময় ধর্মতলা স্ট্রিটে পৌঁছে দেখলাম এম্পোরিয়ামের দরজা খুলেছে। প্রকাণ্ড আস্ত কাচের জানলা থেকে পর্দা সরে গেছে। ভিতরে প্রবেশ করলাম। বিশাল ঘর, মোজাইক মেঝের উপর ইতস্তত নানা শৌখিন জিনিসের শোকেস সাজানো রয়েছে। দু চারজন গ্রাহক ইতিমধ্যেই এসে উপস্থিত হয়েছেন। তারা অধিকাংশই উচ্চবিত্ত শ্রেণীর মহিলা। কর্মচারীরা নিজের নিজের জায়গায় দাঁড়িয়ে ক্রেতাদের মন জোগাচ্ছেন। একটি প্রৌঢ় গোছের ভদ্রলোক ঘরের এ প্রান্ত থেকে ও প্রান্ত হেঁটে চলছেন এবং সব দিকটা নজর রাখছেন। আমরা প্রবেশ করার পর পৌর ভদ্রলোক আমাদের কাছে এগিয়ে এসে অভ্যর্থনা করলেন, নমস্কার। নমস্কার নমস্কার। কি চাই বলো? বিশেষ কিছু না, ওই সামান্য জিনিস, গোটা দুই কম্বল আর ওই মেয়েদের একটা বিভো কোট যদি পাওয়া যায়। নিশ্চয়ই, আসুন আমার সঙ্গে। ঘরের কোণে একটা ছোট লিফট ওঠানামা করছে। আমরা তার সামনে গিয়ে দাঁড়াতেই পেছন থেকে একজন বলল, আমি এদের দেখছি। পরিচিত কণ্ঠস্বরে পিছনে ফিরে দেখলাম সত্যকাম। সিল্কের স্যুট পরা, ছিমছাম চেহারা। এতক্ষণ সে বোধহয় এই ঘরেই ছিল। বিজাতীয় পোশাকের জন্য লক্ষ্য করিনি। প্রৌঢ় ভদ্রলোকটি তাকে দেখে বললেন, ও আচ্ছা, তুমি এদের উপরে নিয়ে যাও, এরা বিলিতি কম্বল আর বিহার কোট কিনবেন। যান। ইনি আপনার পার্টনার, অর্থাৎ বাবা? সত্যকাম ঘাড় নেড়ে সায় দিল। এতক্ষণ প্রৌঢ় ভদ্রলোককে দেখেও লক্ষ্য করিনি, এখন ভালো করে দেখলাম। তিনি দূরে দাঁড়িয়ে অন্য একজন গ্রাহকের সঙ্গে কথা বলছিলেন এবং মাঝে মাঝেই অস্বচ্ছন্দভাবে আমাদের দিকে তাকাচ্ছিলেন। শ্যামবর্ণ, দীর্ঘাকৃতি, চওড়া কাঠামোর মানুষ। চিবুকের হাড় বেশ দৃঢ়। বয়স আন্দাজ ৪৫। রগের চুলে অল্প পাক ধরেছে। দোকানদারির লৌকিক শিষ্টতা সত্ত্বেও মুখে কিন্তু একটা রুক্ষতার ভাব আছে। দোকানদারির অবকাশে ভদ্রলোকের মেজাজ বোধ করি একটু কড়া। এই সময় লিফট নেমে আসলো। আমরা খাঁচার মধ্যে ঢুকে দোতলায় উপস্থিত হলাম। সত্যকাম ব্যোমকেশের দিকে চটুল দৃষ্টি করে বলল, সত্যি কিছু কিনবেন না সরজমিন তদারকে বেরিয়েছেন? হ্যাঁ সত্যি কিনবো, সত্যি। এই অজিত, চলো ওদিকটা। উপরতলাটি নিচের মতো অত সাজানো না, অনেকটা গুদামের মতো। তবুও এখানেও কোটি কয়েক ক্রেতা ঘুরে বেড়াচ্ছে। সত্যকাম আমাদের যেদিকে নিয়ে গেল সেদিকটা গরম কাপড় চোপড়ের বিভা। সত্যকামের ইঙ্গিতে কর্মচারী অনেক রকম বিলিতি কম্বল পার করিয়ে দেখালো। এসব ব্যাপারে ব্যোমকেশ চিটা ও চিনির প্রভেদ বোঝে না। আমি দুটি কম্বল বেছে নিলাম। দাম বিলক্ষণ চড়া, কিন্তু জিনিস বেশ ভালো। অতঃপর বিভার কোট, নানা রঙের নানা মাপের কোট, সবগুলোই অগ্নিমূল্য। আমরা সেগুলো নিয়ে নাড়াচাড়া করছি দেখে সত্যকাম বলল, মাপের কথা ভাবছেন? বিভার কোট একটু ঢিলাঢালা হলে ক্ষতি হয় না। যেটা পছন্দ হয় আপনার নিয়ে যান। যদি নেহাত বেমানান হয় বদলে দেব। একটা গাঢ় বেগুনি রঙের কোট আমার বেশ পছন্দ হল, কিন্তু দামের টিকিট দেখিয়ে ইতস্তত করতে লাগলাম। সত্যকাম অবস্থা বুঝে বলল, দামের জন্য ভাববেন না, ওটা সাধারণ খরিদ্দারের জন্য। আপনারা খরিদ দামে পাবেন, আসুন। আমরা ক্যাশিয়ারের কাছে পৌঁছানোর পর সত্যকাম বলল, এই জিনিসগুলো খরিদ্দরে দেওয়া হচ্ছে, ক্যাশ মেমো কেটে দিন। বৃদ্ধ ক্যাশিয়ার ক্যাশ মেমো লিখে দিলেন। দেখলাম টিকিটের দামের চেয়ে প্রায় 50 টাকা কম হয়েছে। মন খুশি হয়ে উঠল। গত রাত্রে সত্যকাম সম্বন্ধে যে ধারণা জন্মেছিল তা বেশ খানিকটা পরিবর্তিত হইল। না আর যাই হোক, ছোকরা একেবারে চুষুন্ডি চামার নয়। এই সময় উপরতলায় একটি তরুণীর আবির্ভাব হল। বড় বর্ণিনী যুবতী, সাজ পোশাকে লীলা লালিত্যের বেশ পরিচয় আছে। সত্যকাম একবার ঘাড় ফিরে তরুণীকে দেখি। তার মুখের চেহারা যেন অদ্ভুতভাবে বদলে গেল। সে এক চক্ষু কুঞ্চিত করে আমাদের বলল, আপনাদের বোধহয় আর কিছু কেনার নেই। আমি তাহলে, নতুন গ্রাহক এসেছে। আচ্ছা নমস্কার। মধু গন্ধে আকৃষ্ট মৌমাছির মতো সত্যকাম সিধা যুবতীর দিকে উড়ে গেল। আমরা জিনিসপত্র প্যাক করে যখন নিচে নামবার উপক্রম করছি, দেখলাম সত্যকাম যুবতীকে সম্পূর্ণ মন্ত্রমুগ্ধ করে ফেলেছে। যুবতী সত্যকামের বচনামৃত পান করতে করতে তার সঙ্গে সঙ্গে ঘুরছে। বাসায় ফিরে সত্যবতীকে আমাদের খরিদ দেখালাম। সত্যবতী খুবই আহ্লাদিত হলো এবং নির্বাচন নৈপুণ্যের সমস্ত প্রশংসা নির্বিচারে ব্যোমকেশকে অর্পণ করল। ওই যে বসন্তকালের এমনই মহিমা। আমি যখন জিনিসগুলোর দাম কমের কথা বললাম তখন সত্যবতী বিগলিত হয়ে বলল, সত্যি? বাহ, ভারী ভালো ছেলে তো সত্যকাম। শোনাচ্ছার ছেলে। কেউ যদি ওকে খুন না করে তাহলে সুচিত্রা এম্পোরিয়াম খুব শীঘ্রই সুচিত্রা মেমোরিয়াল হয়ে উঠবে। সন্ধ্যাবেলা ব্যোমকেশ আমাকে নিয়ে বেড়াতে বের হলো। এবার গতি আমহার স্ট্রিটের দিকে। 33/34 নম্বর বাড়ির সামনে যখন পৌঁছলাম তখন ঘোর ঘোর হয়ে এসছে। প্রদোষের এই সময়টাতে কলকাতার ফুটপাতেও কোনো কালের জন্য লোক চলাচল কমে যায়, বোধ করি রাস্তার আলো জ্বলার প্রতীক্ষা করে। আমরা নির্দিষ্ট বাড়ির সম্মুখে গিয়ে দাঁড়ালাম। বেশি লোক নেই, কেবল গায়ে চাদর জড়ানো একটি লোক ফুটপাতে ঘোরাফেরা করছিল। আমাদের দেখে একটু দূরে সরে গেল। 33/34 নম্বর বাড়ি একেবারে ফুটপাতের উপর নয়। প্রথমে একটি ছোট লোহার ফটক আছে। ফটক থেকে গলির মতো সরু ইট বাঁধানো রাস্তা 20-25 ফুট গিয়ে বাড়ির সদরে ঠেকছে। দোতলা বাড়ি। সামনে থেকে দেখে খুব বড় মনে হয় না। সদর দরজার দুপাশে দুটো জানলা, জানলার মাথার ওপর দোতলায় দুটি গোলাকৃত ব্যালকনি। বাড়ির ভিতরে এখনো আলো জ্বলেনি। ফুটপাতে দাঁড়িয়ে মনে হলো একটি স্ত্রীলোক দোতলার একটা ব্যালকনিতে বসে বই পড়ছে কিংবা সেলাই করছে। ব্যালকনির ঢালাই লোহার রেলিংয়ের ভেতর দিয়ে অস্পষ্টভাবে দেখা গেল। ব্যোমকেশবাবু, পেছন থেকে হঠাৎ এই গলার ডাকে দুজনেই ফিরলাম। গায়ে চাদর জড়ানো যে লোকটাকে ঘোরাফেরা করতে দেখেছিলাম সে আমাদের পিছনে এসে দাঁড়িয়েছে। পুষ্টকায় যুবক, মাথায় চুল ছোট করে ছাটা, মুখখানা যেন চিনা চিনা মনে হলো। ব্যোমকেশ বলল, কে? আমাকে চিনতে পারলেন না স্যার? সেদিন সরস্বতী পুজোর চাঁদা নিতে গিয়েছিলাম। আমার নাম নন্দ ঘোষ, আপনাদের পাড়াতেই থাকি। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। তা তুমি ও পাড়ার ছেলে, ভোর সন্ধ্যেবেলা এখানে ঘোরাঘুরি করছো কেন? আগে নন্দ ঘোষের হাত চাদরের ভেতর থেকে বেরিয়ে এসে আবার তৎক্ষণাৎ চাদরের মধ্যে লুকোলো। তবু দেখে ফেললাম। হাতে একটি ভিন্দি পা, অর্থাৎ দেড় হেতে খেটে। বস্তুটি আকারে ক্ষুদ্র হলেও বলবান ব্যক্তির হাতে কিন্তু মারাত্মক অস্ত্র। ব্যোমকেশ সন্দিগ্ধ চোখে নন্দ ঘোষকে নিরীক্ষণ করে বলল, কি মতলব বলো দেখি? মতলব আগে আপনাকে বলছি স্যার, এ বাড়িতে একটা ছোঁড়া আছে, তাকে ঠ্যাঙাবো। বাবা, তাই নাকি? তা ঠ্যাঙাবে কেন? কারণ আছে স্যার। কিন্তু আপনারা এখানে কি করছেন? এ বাড়ির কাউকে চেনেন নাকি? সত্যকামকে চিনি, তাকেই ঠ্যাঙাতে চাও নিশ্চয়ই। আগে আপনার সাথে কি ওর খুব ঘনিষ্ঠতা আছে নাকি? না, ঘনিষ্ঠতা নেই, কিন্তু জানতে চাই ওকে কেন ঠ্যাঙাতে চাও। ও কি তোমার কোনো অনিষ্ট করেছে? অনিষ্ট? সে অনেক কথা স্যার। যদি শুনতে চান আমার সঙ্গে আসুন, কাছেই ভূতেশ্বরের আখড়া, সেখানেই সব শুনবেন। ভূতেশ্বরের আখড়া? আগে আমাদের ব্যায়াম সমিতি, কাছেই গলির মধ্যে। চলুন। আচ্ছা চলো। ইতিমধ্যে রাস্তার আলো জ্বলেছে। আমরা নন্দকে অনুসরণ করে একটা গলির মধ্যে প্রবেশ করলাম। কিছু দূর গিয়ে একটা পাঁচিল ঘেরা উঠোনের মতো স্থানে পৌঁছলাম। উঠোনের পাশে গোটা দুই নোনা ধরা জীর্ণ ঘরে আলো জ্বলছে। উঠোন প্রায় অন্ধকার। সেখানে কয়েকজন কোপনি পড়া যুবক দন বৈঠক দিচ্ছে, মুগুর ঘোরাচ্ছে এবং আরও নানা প্রকারে দেহযন্ত্রকে মজবুত করছে। নন্দ পাশ কাটিয়ে আমাদের একটা ঘরে নিয়ে গেল। ঘরের মেঝে শতরঞ্চি পাতা। এক অতিকায় ব্যক্তি বসে আছে। নন্দ পরিচয় করে দিলেন, ইনি ব্যায়াম সমিতির ওস্তাদ, নাম ভূতেশ্বর বাঘ। সার্থক নামা ব্যক্তি, কারণ তার গায়ের রং ভূতের মতন এবং মুখখানা বাঘের মতন। উপরন্তু দেহায়তন আবার হাতির মতন। মাথায় একগাছিও চুল নেই। বয়স 60-এর কাছাকাছি। ইনি বোধহয় যৌবনকালে গুন্ডা ছিলেন অথবা কুস্তিগীর ছিলেন। বয়স যোগে ব্যায়াম সমিতি খুলে বসেছেন। ভূতেশ্বরদা, ব্যোমকেশবাবু মস্ত ডিটেকটিভ, সত্যকামকে চেনেন? আপনি পুলিশের লোক? ওই ছোড়ার মুরব্বী? ব্যোমকেশ সবিনয় জানালো যে সে পুলিশের লোক নয়। সত্যকামের সাথে তার আলাপও মাত্র একদিনে। सत्यकामके मारवार प्रयोजन केन होयेछे ताई शुधु जानते चाय, अन्य कोनो दूरभिसन्धि नेই। भूतेश्वर एकटु नरम हये बोललेन, चोरा पगेया पाजी वारार कयेकजन भद्रलोक आमादेर काछे नालिश करेछेन, चोरा मेयेदेर बिरक्त करे, एटा भद्रलोकेर पाड़ा, ए पाड़ाय ओसब चलबे ना। मल्लबीर घरे एसे प्रवेश करलो एबं आमादेर घिरे बसे कटमट चोखे आमादेर दिके देखते लागलो। स्पष्टई बोझा गेल सत्यकामके ठेंगाबार संकल्प एकजनेर नय, समस्त ब्यायाम समितिर अनुमोदन ओर पेछने आछे। निजेर निरापत्ता सम्बन्धे एकटु शंकित हये उठलाम, गतिक सुविधेर नय, सत्यकामेर भाड़ाटा आमादेर ओपर दिये बुझी जाय। ब्योमकेश किन्तु सामले निल, शांत स्वरे बोलल, देखुन भूतेश्वर बाबू, पाड़ार कोनो लोक जदि बज्जाति करे ताके शासन करा पाड़ार लोकेरই কাজ, এই কাজ অন্য কাউকে দিয়ে হয় না তা জানি। আপনারা সত্যকামকে শায়েস্তা করতে চান তাতে আমার কোনো আপত্তিই নেই, সত্যি তাকে যতটুকু জানি দুঘা পিঠে পড়লে তার উপকারী বরঞ্চ হবে, অপকার নয়। শুধু একটা কথা, খুনোখুনি করবেন না, আর কাজটা খুব সাবধানে করবেন যাতে ধরা না পড়েন। হ্যাঁ হ্যাঁ, সেই জন্যই তো কাজটা আমি হাতে নিয়েছি স্যার, দু চার গা দিয়েই কেটে পড়ব। আমি তো এ পাড়ার ছেলে নই, চিনতে পারলেও শনাক্ত করতে পারবে না। তবুও যদি কোনো গণ্ডগোল বাঁধে আমাকে একবার খবর দিও। আজ তাহলে উঠি, নমস্কার ভূতেশ্বর বাবু। বড় রাস্তায় আমাদের পৌঁছে দিয়ে নন্দ আকড়া ফিরে গেল। ব্যোমকেশ নিঃশ্বাস ছেড়ে বলল, উফ, একেবারে বাঘের গুহায় গলা বাড়িয়েছিলাম। কিন্তু সত্যকামকে মারধর করে উৎসাহ দেওয়া কি তোমার উচিত? তুমি তো ওর টাকা নিয়েছো। অজিত, দু চার ঘা খেয়ে যদি ছেলেটার প্রাণটা বেঁচে যায় সেটা ভালো নয় কি? যদিও আমি কোনোদিনই অফিস কাচারি করিনি, তবু কেন জানি না রবিবার সকালে ঘুম ভাঙতে কিন্তু বেশ দেরি হয়। পূর্বপুরুষরা চাকরিজীবী ছিলেন, রক্তের মধ্যে বোধহয় দাসত্বের দাগ রয়ে গেছে। পরদিনটা রবিবার ছিল, বেলা 7:30টার সময় চোখ মুছতে মুছতে বাইরের ঘরে এসে দেখি ব্যোমকেশ দু হাতে খবরের কাগজটা খুলে ধরে এক দৃষ্টে তাকিয়ে আছে। আমার আশাতে সে চক্ষু ফেরালো না, সংবাদপত্রটাকে যেন সম্বোধন করে বলল, নিশার স্বপন সম তোরে 12 তারে দূত। কি হয়েছে? কাল রাত্রে সত্যকাম মারা গেছে। হ্যাঁ, কিসে মারা গেল তা জানি না, ঝটপট তৈরি হয় না, আধ ঘন্টার মধ্যে বেরোতে হবে। আমি কাগজখানা তুলে নিলাম, মধ্যপৃষ্ঠার তলার দিকে 5 লাইনের খবর। অদ্য শেষ রাত্রে ধর্মতলার প্রসিদ্ধ সুচিত্রা এম্পোরিয়ামের মালিক সত্যকাম দাসের সন্দেহজনক অবস্থায় মৃত্যু ঘটিয়াছে, পুলিশ তদন্তের ভার লইয়াছে। সত্যকাম তবে ঠিকই বুঝেছিল, মৃত্যুর পূর্বাভাস পেয়েছিল, কিন্তু এত তাড়াতাড়ি? প্রথমেই মনে হলো কাল সন্ধ্যের সময় নন্দ ঘোষ চাদরের মধ্যে ওই যে খেতে লুকিয়ে রেখেছিল বাড়ির সামনে ঘোরাঘুরি করছিল, কে জানে। বেলা 8:30টার সময় ব্যোমকেশ ও আমি আমার স্ট্রিটে উপস্থিত হলাম। ফটকের বাইরে ফুটপাতের উপর একজন কনস্টেবল দাঁড়িয়ে আছে, একটু খুঁতখুত করে আমাদের ভেতরে যাবার অনুমতি দিল। ইট বাঁধানো রাস্তা দিয়ে সদরে উপস্থিত হলাম। সদর দরজা খোলাই আছে, কিন্তু সেখানে কেউ নেই। বাড়ির ভেতর থেকে কান্নাকাটির আওয়াজও পাওয়া যাচ্ছে না। ব্যোমকেশ দরজার সামনে পৌঁছে থমকে দাঁড়িয়ে পড়ল, নীরবে মাটির দিকে আঙ্গুল নির্দেশ করল। দেখলাম দরজার ঠিক সামনে ইট বাঁধানো রাস্তা যেখানে শেষ হয়েছে সেখানে খানিকটা রক্তের দাগ, কাঁচা রক্ত নয়, বেশ বিঘৎ প্রমাণ স্থানের রক্ত শুকিয়ে চাপড়া বেঁধে গিয়েছে। আমরা একবার দৃষ্টি বিনিময় করলাম, ব্যোমকেশ ঘাড় নাড়ল। তারপর আমরা রক্তলিপ্ত স্থানটাকে পাশ কাটিয়ে ভেতরে প্রবেশ করলাম। একটা চওড়া বারান্দা, তার দুই পাশে দুটো দরজা, একটা দরজায় তালা লাগানো, অন্যটি খোলা। খোলা দরজা দিয়ে মাঝারি আয়তনের অফিস ঘর দেখা যাচ্ছে। ঘরের মাঝখানে একটা বড় টেবিল, টেবিলের সম্মুখে উষাপতিবাবু একা বসে আছে। উষাপতিবাবু টেবিলের ওপর দুই কনুই রেখে দুই করতলের মধ্যে চিবুক আবদ্ধ করে বসে আছে। আমরা প্রবেশ করলে দুঃস্বপ্ন ভরা চোখ তুলে দেখলেন, শুকনো নিষ্প্রাণ স্বরে বললেন, কাকে চাই? ব্যোমকেশ টেবিলের পাশে গিয়ে দাঁড়ালো। সহানুভূতিপূর্ণ স্বরে বলল, মাফ করবেন, এই সময় আপনাকে বিরক্ত করতে এলাম। আমি ব্যোমকেশ বক্সী। আপনাদের আগে কোথায় দেখেছি, বোধহয় সুচিত্রায়। কি নাম বললেন যেন? ব্যোমকেশ, ব্যোমকেশ বক্সী। ইনি আমার বন্ধু অজিত বন্দ্যোপাধ্যায়। কাল আমরা আপনার দোকানে গিয়েছিলাম। উষাবতীবাবু আমাদের নাম পূর্বে শুনেছেন বলে মনে হলো না, কিন্তু খদ্দেরের প্রতি দোকানদারের স্বাভাবিক শিষ্টতা বোধহয় তার অস্থিমজ্জাগত। তাই কোনো প্রকার অধীরতা প্রকাশ না করে বললেন, কিছু দরকার আছে কি? আমি আজ একটু, আসলে বাড়িতে একটা দুর্ঘটনা হয়ে গেছে। হ্যাঁ জানি, আমরা সেই জন্যই এসেছি। সত্যকাম বাবু, আপনি সত্যকামকে চিনতেন? আসলে মাত্র পরশুদিন তার সঙ্গে দেখা হয়েছিল। তিনি আমার কাছে একটা প্রস্তাব নিয়ে এসেছিলেন। কি প্রস্তাব? তিনি প্রস্তাব করেছিলেন যে হঠাৎ যদি তার মৃত্যু হয় তাহলে আমি তার মৃত্যু সম্বন্ধে অনুসন্ধান করব। উষাপতিবাবু এবার খাড়া হয়ে বসলেন। কিছুক্ষণ নির্নিমেষ চোখে চেয়ে থেকে যেন প্রবল হৃদয়াবেগ দমন করে লইলেন। তারপর সংযত স্বরে বললেন, বসুন। সত্যকাম তাহলে বুঝতে পেরেছিল, কিন্তু কিন্তু মাফ করবেন, আপনার কাছে সত্যকাম কেন গেছিল বুঝতে পারছি না। আপনি, আপনার পরিচয়, মানে আপনি কি পুলিশের লোক? কিন্তু পুলিশ তো কাল রাত্রেই এসেছিল, তারা তো না। আমি পুলিশের লোক নই, আমি সত্যান্বেষী, বেসরকারি ডিটেকটিভ বলতে পারেন। তা সত্যকাম কাকে সন্দেহ করে আপনাকে বলেছিল কি? না, উনি কারুর নাম করেননি। এখন আপনি যদি অনুমতি প্রদান করেন আমি অনুসন্ধান করে দেখতে পারি। কিন্তু পুলিশ তো অনুসন্ধানের ভার নিয়েছে, তার চেয়ে বেশি আপনি কি করতে পারবেন? কিছু করতে পারবো কিনা তা এখনো জানি না, তবে চেষ্টা করতে পারি। এত বড় শোকের মধ্যে উষাপতিবাবু যে বিষয় বুদ্ধি হারাননি তার পরিচয় এখন পেলাম। তিনি বললেন, আপনি প্রাইভেট ডিটেকটিভ, আপনাকে কত পারিশ্রমিক দিতে হবে? আগে কিছুই দিতে হবে না, আমার পারিশ্রমিক সত্যকামবাবু দিয়ে গেছেন। উষাপতিবাবু প্রখর চোখে ব্যোমকেশের দিকে তাকালেন, তারপর চোখ নামিয়ে বললেন, তা আপনি অনুসন্ধান করতে চান করুন, কিন্তু কোনো লাভ নেই ব্যোমকেশবাবু। কেন লাভ নেই? কেন? সত্যকাম তো আর ফিরে আসবে না, শুধু জল খোলা করে আর কি লাভ? ব্যোমকেশ কিছুক্ষণ স্থির নেত্রে উষাপতিবাবুর দিকে চেয়ে থেকে ধীর স্বরে বলল, আপনার মনের ভাব আমি বুঝতে পারছি, আপনি নিশ্চিন্ত থাকুন, জল খোলা হতে আমি দেব না। আমার উদ্দেশ্য শুধু সত্য আবিষ্কার করা। বেশ, আমাকে কি করতে হবে বলুন? কাল কখন কিভাবে সত্যকামবাবুর মৃত্যু হয়েছিল আমি কিছুই জানি না, আপনি কি বলতে পারবেন? উষাপতিবাবুর মুখখানা যেন আরো ক্লিষ্ট হয়ে উঠল। তিনি বুকের ওপর একবার হাত বুলিয়ে বললেন, আমি বলি, আর কে বলবে? কাল রাত্রি 1টার সময় আমি নিজের ঘরে ঘুমাচ্ছিলাম, হঠাৎ একটা আওয়াজ শুনে ঘুম ভেঙে গেল। তুম করে একটা আওয়াজ, মনে হলো যেন সদরের দিক থেকে এলো। মাফ করবেন, আপনার শোবার ঘরটা কোথায়? এর ওপরের ঘর, আমি একাই শুই, পাশের ঘরে স্ত্রী শোন। আর সত্যকাম বাবু কোন ঘরে শুতেন? সত্যকাম নিচে শুতো, ওই যে বারান্দার ওপারে ঘরের দোরে তালা লাগানো রয়েছে, ওটা তার শোবার ঘর ছিল। আমার স্ত্রী শোবার ঘর ওর ঠিক উপরে। আচ্ছা, সত্যকামবাবু নিচে শুতেন কেন? উষাপতিবাবু উত্তর দিলেন না, উদাস চক্ষে বাইরের জানলার দিকে তাকিয়ে থাকলেন। তার ভাবভঙ্গি হতে স্পষ্ট বোঝা গেল রাত্রিকালে নির্বিঘ্নে বহির্গমন ও প্রত্যাবর্তনের সুবিধার জন্যই সত্যকাম নিচের ঘরে শুতেন। তার রাত্রে বাড়ি ফিরবার সময়েরও কোনো ঠিক ছিল না। ঠিক এই সময় ভেতর দিকে দরজার পর্দা সরিয়ে একটি মেয়ে শরবতের গ্লাস হাতে নিয়ে প্রবেশ করল এবং আমাদের দেখে থমকে গেল। অনিশ্চিত স্বরে একবার মামা বলিয়া নজৌ নতস্থ হয়ে রইল। মেয়েটির বয়স 17-18, সুন্দরী নয় কিন্তু পুরন্ত গরম, চটক আছে। বর্তমানে তার মুখে চোখে শঙ্কার কালো ছায়া পড়েছে। উষাবতী বাবু তার দিকে মুখ ফিরিয়ে বললেন, দরকার নেই। আপনার বাড়িতে কে কে থাকে? আমরা ছাড়া আমার দুই ভাগ্নে আর ভাগ্নি থাকে। এটি আপনার ভাগ্নি? হ্যাঁ। আচ্ছা, কতদিন এরা আপনার কাছে আছে? বছর খানেক আগে ওর বাপ মারা যায়, তারপর মা আগেই গিয়েছিল। সেই থেকে আমি ওদের প্রতিপালন করছি। বাড়িতে আমরা কজন ছাড়া আর কেউই নেই। চাকর বাকর? পুরনো চাকর ওই সহদেব, ও বাড়িতেই থাকে। সে ছাড়া ঝি আর বামনি আছে, তারা রাত্রে থাকে না। বুঝেছি। তারপর কাল রাত্রে ঘটনাটা বলুন। উষাবতী বাবু চোখের ওপর দিয়ে একবার করতল চালিয়ে বললেন, হ্যাঁ, আওয়াজ শুনে আমি ব্যালকনির দরজা খুলে বাইরে গিয়ে দাঁড়ালাম। নিচে অন্ধকার, কিছু দেখতে পেলাম না। তারপরই সদর দরজা থেকে সহদেব চিৎকার করে উঠল। ছুটতে ছুটতে নিচে নেমে এলাম। দেখি সহদেব দরজা খুলেছে আর সত্যকাম দরজার সামনে পড়ে আছে, প্রাণ নেই। পিঠের দিক থেকে গুলি ঢুকেছে। গুলি? বন্দুকের গুলি? হ্যাঁ। সত্যকাম রোজই দেরি করে বাড়ি ফিরত। সহদেব বারান্দায় শুয়ে থাকত। দরজায় টোকা পড়লে উঠে দৌড় খুলে দিত। কাল সে টোকা শুনে দৌড় খোলার আগেই কেউ পিছন দিক থেকে সত্যকামকে গুলি করেছে। গুলি? আমি ভেবেছিলাম। আচ্ছা, তারপর? উষাবতী বাবু একটা চাপা নিঃশ্বাস ফেললেন। তারপর আর কি, পুলিশে টেলিফোন করলাম। ব্যোমকেশ কিছুক্ষণ নত মুখে চিন্তা করল, তারপর মুখ তুলে বলল, সত্যকাম বাবুর ঘরে তালা কে লাগিয়েছে? সত্যকাম যখনই বাড়ি থেকে বেরোতো নিজের ঘরে তালা দিয়ে যেত। কালো বোধহয় তালা দিয়েই বেরিয়ে গিয়েছিল। তারপর? আচ্ছা, তা ঘরের চাবি তাহলে পুলিশের কাছেই? খুব সম্ভবত। পুলিশ ঘর খুলে দেখেনি? না। যাক, আপনার কাছে আর বিশেষ কিছু জানবার নেই। এবার বাড়ির অন্য সকলকে দু একটা কথা জিজ্ঞেস করতে চাই। কাকে ডাকবো বলুন? সহদেব বাড়িতে আছে? আছে নিশ্চয়ই, দাঁড়ান ডাকছি। উষাবতীবাবু উঠে গিয়ে অন্দরের দ্বারের নিকট থেকে সহদেবকে ডাকলেন, তারপর আবার এসে বসলেন। সহদেব প্রবেশ করলেন। জরা জীর্ণ বৃদ্ধ, শরীরে কেবল হাড় কখানা আছে, মাথায় ঝাঁকড়া পাকা চুল, ভুরু পাকা, এমনকি চোখের মণি পর্যন্ত ফ্যাকাশে হয়ে গেছে। লোল চর্ম, শিথিল পেশি, মুখে হাবলার মতো ভাব। ব্যোমকেশ জিজ্ঞাসা করল, তুমি সহদেব? আচ্ছা, তুমি কত বছর এ বাড়িতে কাজ করছো? সহদেব উত্তর দিল না, ফ্যাল ফ্যাল করে একবার আমাদের দিকে, একবার উষাবতীবাবুর দিকে তাকিয়ে থাকল। উষাবতীবাবু বললেন, ও আমার শ্বশুরের সময় থেকে বাড়িতে আছে, প্রায় 35 বছর। তুমি কাল রাত্রে? ব্যোমকেশ কথা শেষ করার আগেই সহদেব হাত জোর করে বলল, আমি কিছু জানি না বাবু। আমার কথাটা আগে শোনো, আমার কথাটা শুনে তারপর উত্তর দাও। কাল রাত্রে সত্যকাম বাবু যখন দৌড়ে টোকা দিয়েছিলেন তখন তুমি জেগেছিলে? আমি কিছু জানি না বাবু। ব্যোমকেশ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকে বিদ্ধ করে বলল, মনে করবার চেষ্টা করো, সে সময় দুম করে একটা আওয়াজ তুমি শুনেছিলে? আমি কিছু জানি না বাবু। অতঃপর ব্যোমকেশ যত প্রশ্ন করলো সহদেব তার একটি মাত্র উত্তর দিল, আমি কিছু জানি নে বাবু। এই সর্বাঙ্গীন অজ্ঞতা কতখানি সত্য অনুমান করা কিন্তু বেশ কঠিন। মোট কথা, সহদেব কিছু জানলেও বলবে না। ব্যোমকেশ বিরক্ত হয়ে বলল, ঠিক আছে, তুমি যেতে পারো। উষাবতীবাবু, এবার আপনার ভাগ্নিকে একটু ডেকে পাঠান। সহদেব চুমকিকে একটু ডেকে দে। সহদেব চলে গেল। কিছুক্ষণ পরে চুমকি প্রবেশ করল। চেষ্টাকৃত দৃঢ়তার সহিত টেবিলের পাশে এসে দাঁড়ালো। দেখলাম তার মুখে আশঙ্কার ছায়া আরও গাঢ় হয়েছে। আমাদের দিকে চোখ তুলে আবার মাথা নত করল। ব্যোমকেশ বেশ সহজ সুরে বলল, তোমার মামার কাছে শুনলাম তুমি বছরখানেক হলো এ বাড়িতে এসেছো। তা আগে কোথায় থাকতে? মানিকতলায়। লেখাপড়া করো? হুম, কলেজে পড়ি। আর তোমার ভাই? দাদাও কলেজে পড়ে। আচ্ছা, কাল রাত্রিরে তুমি কখন জানতে পারলে? আমি ঘুমোচ্ছিলাম, দাদা এসে দরজায় ধাক্কা দিয়ে ডাকতে লাগলো, তখন ঘুমটা ভাঙলো। ও, তুমি রাত্রিরে ঘরের দরজা বন্ধ করে শো? চুমকি যেন থতমত খেয়ে গেল, বলল, হ্যাঁ। তোমার শোবার ঘর নিচে না উপরে? নিচে, পিছন দিকে। আমার ঘরের পাশেই দাদার ঘর। তাহলে বন্দুকের আওয়াজ তুমি শুনতে পাওনি? না। আচ্ছা, ঘুম ভাঙার পর তুমি কি করলে? দাদা আর আমি এ ঘরে এলাম, তখন মামা পুলিশকে ফোন করেছিলেন। আর তোমার মামিমা? তখন তাকে দেখিনি। এখান থেকে উপরে গিয়ে দেখি তিনি নিজের ঘরের মেঝেতে অজ্ঞান হয়ে পড়ে আছেন। আচ্ছা, তুমি এখন যাও, তোমার দাদাকে একটু পাঠিয়ে দিও। চুমকি ঘরের বাইরে যেতে না যেতেই তার দাদা ঘরে প্রবেশ করলো। মনে হলো সে দরজার বাইরে অপেক্ষা করেছিল। ভাই বোনের চেহারায় খানিকটা সাদৃশ্য আছে, কিন্তু ছেলেটার চোখের দৃষ্টি একটু অদ্ভুত ধরনের। পেঁচার চোখের মতো তার চোখেও একটা নির্নিমেষ অচঞ্চল একাগ্রতা। সে অত্যন্ত সংযতভাবে টেবিলের পাশে এসে দাঁড়ালো এবং নিষ্পলক চোখে ব্যোমকেশের দিকে তাকিয়ে রইল। ব্যাস, সওয়াল জবাব আরম্ভ হলো। তোমার নাম? শীতাংশু দত্ত। বয়স কত? 20। কাল রাত্রে তুমি জেগেছিলে? হ্যাঁ। কি করছিলে? পড়ছিলাম। কি পড়ছিলে? পরীক্ষার পড়া? না, গোর্কির লোয়ার ডেপথস পড়ছিলাম। রাতে পড়া আমার অভ্যাস। ও, বন্দুকের আওয়াজ শুনতে পেয়েছিলে? পেয়েছিলাম, কিন্তু বন্দুকের আওয়াজ বলে বুঝতে পারিনি। তারপর? সহদেবের চিৎকার শুনে গিয়ে দেখলাম। তারপর ফিরে এসে তোমার বোনকে জাগালে, তাই তো? হ্যাঁ। ব্যোমকেশ কিছুক্ষণ চিবুকের তলায় হাত রেখে বসে রইল। দেখলাম উষাপতিবাবু ও নির্লিপ্তভাবে বসে আছেন। প্রশ্নোত্তরের সব কথা তার কানে যাচ্ছে কিনা সন্দেহ। মনের অন্ধকার অতলে তিনি ডুবে গেছেন। ব্যোমকেশ আবার সওয়াল জবাব শুরু করল। তুমি রাত্রে শোবার সময় দরজা বন্ধ করে শো? না, খোলা থাকে। শুধু চুমকির দৌড় বন্ধ থাকে? হ্যাঁ, ও মেয়ে তাই। কাল রাত্রে সকলে শুয়ে পড়বার পর তুমি বাইরে গিয়েছিলে? না। সদর দরজা ছাড়া বাড়ি থেকে বেরোনোর আর কোনো রাস্তা আছে? আছে, খিড়কির দরজা। কাল রাত্রে খিড়কির দরজা দিয়ে কেউ বেরিয়েছিল? না, বেরোলে আমি জানতে পারতাম। খিড়কির দরজা আমার ঘরের পাশে, দৌড় খুললে ক্যাঁচ ক্যাঁচ শব্দ হয়। তাছাড়া রাতে খিড়কির দরজায় তালা লাগানো থাকে। তাই নাকি? তার চাবি কার কাছে থাকে? সহদেবের কাছে। আচ্ছা, সত্যকাম বাবু রাত্রে দেরি করে বাড়ি ফিরতেন, তুমি জানো? জানি। রোজ জানতে পারতে কখন তিনি বাড়ি ফেরেন? রোজ নয়, মাঝে মাঝে পারতাম। বেশ, আচ্ছা, তুমি যেতে পারো। শীতাংশু আরও কিছুক্ষণ ব্যোমকেশের দিকে নিষ্পলক চেয়ে থেকে ধীরে ধীরে চলে গেল। ব্যোমকেশ উষাপতিবাবুর দিকে ফিরে ঈষৎ সংকুচিত হয়ে বলল, উষাপতিবাবু, এবার আপনার স্ত্রীর সঙ্গে একবার দেখা হতে পারে কি? আমার স্ত্রী? কিন্তু কিন্তু তিনি মানে তার অবস্থা তো। না না, আমি 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 বুঝতে পারছি তার কথা। তাকে এখানে আসতে হবে না, আমি তার ঘরে গিয়ে না হয় দু একটা কথা। ব্যোমকেশের কথা শেষ হলো না। একটি মহিলা অধীর হাতে পর্দা সরিয়ে ঘরে প্রবেশ করলেন। কেন আপনি আমার স্বামীকে এমনভাবে বিরক্ত করছেন? কি চান আপনি? কেন এখানে এসেছেন? আমরা তাড়াতাড়ি উঠে দাঁড়ালাম। মহিলাটির বয়স বোধ করি 40-এর কাছাকাছি, কিন্তু চেহারা দেখে আরও কম বয়স মনে হয়। রং ফর্সা, মুখের সৌন্দর্যের চিহ্ন একেবারে লুপ্ত হয়নি। বর্তমানে তার মুখে পুত্রশোকের থেকে বেশি ক্রোধই অধিক ফুটেছে। ব্যোমকেশ অত্যন্ত মোলায়ম সুরে বলল, আমাকে আমাকে মাফ করবেন, নিহাত কর্তব্যের দায় আপনাদের বিরক্ত করতে এসেছি। আমার কে ডেকেছে আপনাকে? এখানে আপনার কোনো কর্তব্য নেই। যান, যান, আপনি আমাদের বিরক্ত করবেন না। আপনি কি চান না যে সত্যকাম বাবুর মৃত্যুর একটা কিনারা হোক? না, চাই না। যা হবার হয়েছে, আপনি যান, আমাদের রেহাই দিন। আচ্ছা বেশ আমি যাচ্ছি। আমরা উষাপতি বাবুর দিকে চাইলাম। তিনি বিস্ময়ে স্ত্রীর দিকে তাকিয়ে আছেন, যেন নিজের চক্ষুকে বিশ্বাস করতে পারছে না। মহিলাটিও একবার স্বামীর প্রতি দৃষ্টি ফেরালেন, তারপর দ্রুত পদে ঘর থেকে বেরিয়ে গেলেন। আমরা সদর দরজার বাইরে এসে দাঁড়ালাম। উষাপতিবাবু আমাদের পেছন পেছন আসলেন। তার মুখের বিস্ময়হত ভাব সম্পূর্ণ কাটেনি। তিনি দরজা বন্ধ করে দেওয়ার উপক্রম করে বললেন, আমাদের মানসিক অবস্থা বুঝে ক্ষমা করবেন ব্যোমকেশবাবু, নমস্কার। নমস্কার। এমন সময় দরজা প্রায় বন্ধ হয়ে আসছে, হঠাৎ ব্যোমকেশ বলল, এক মিনিট এক মিনিট, এটা আর কি? আসবার সময় চোখে পড়েন কপাটের বাইরের দিকে নিচে চৌকাঠ থেকে হাত কানে কুচুতে একটা সোনালি চাকতি চকচক করছে। উষাবতীবাবু দরজা বন্ধ করতে গিয়ে থেমে গেলেন। চাকতিটা আয়তনে চাঁদির টাকার থেকে কিছুটা বড়। ব্যোমকেশ নিচু হয়ে সেটা দেখল, আঙুল দিয়ে সেটা পরীক্ষা করল, বলল, রাংতার চাকতি, গদ দিয়ে কবাটে জোড়া। আচ্ছা উষাবতীবাবু, এটা কি? কে জানি, আগে লক্ষ্য করেছি বলে তো মনে হচ্ছে না। সম্প্রতি কেউ সেটেছে, বাড়িতে ছোট ছেলে পিলে থাকলে বোঝা যেত, কিন্তু আপনি একবার খোঁজ নেবেন এটা। উষাপতি বাবু সহদেবকে ডাকলেন, সে যথারীতি বলল, আমি কিছু জানি না বাবু। চুমকিও কিছু বলতে পারল না। শীতাংশু বলল, আমি কাল সন্ধ্যের সময় যখন বাড়ি এসেছি তখন ওটা ছিল না। আমার মাথায় নানা রকম চিন্তা আসতে লাগলো। সত্যকামকে যে খুন করেছে সে কি নিজের পরিচয় ইঙ্গিত এভাবে রেখে গেছে? হরতনের টেক্কা, লোমহর্ষণ উপন্যাসে এই ধরনের জিনিস কিন্তু দেখা যায় বটে, কিন্তু না, কোনো রকম হদিশ পাওয়া গেল না। আমরা চলে আসলাম। রাস্তায় বের হয়ে ব্যোমকেশ হাতের ঘড়ি দেখে বলল, চলো 9:30 সবে, এখনো 10টা বাজেনি, একবার থানাটা ঘুরে যাওয়া যাক। থানার দিকে চলতে চলতে ব্যোমকেশ একসময় জিজ্ঞাসা করলো, অজিত, বাড়ির লোকের এঝড় তো শুনলে, কি মনে হলো? ঠিক এই কথাটাই আমার মনের মধ্যে ঘুরপাক খাচ্ছিল। বললাম, কাউকেই তো খুব বেশি শোকার তো মনে হলো না। প্রবাদেই তো আছে, অল্প শোকে কাতর, বেশি শোকে পাথর। প্রবাদ থাকতে পারে, কিন্তু উষাপতিবাবু এবং তার স্ত্রীর আচরণ কিন্তু খুব স্বাভাবিক নয়। সত্যকাম কিন্তু ভালো ছেলে ছিল না। নিজের উশৃঙ্খলতায় বাপ মাকে সে বেশ অতিষ্ঠ করে তুলেছিল। সবই সত্যি হতে পারে, তবু ছেলে তো, একমাত্র ছেলে। আমার বিশ্বাস এই পরিবারের মধ্যে কোথাও একটা মস্ত গলদ আছে ব্যোমকেশ। অবশ্য সত্যকাম তো নিজেই একটা মস্ত গলদ। যাকে দরজায় রাংতার চাকতির অর্থ কিছু বুঝলে না? তুমি বুঝেছ? সম্পূর্ণ আকস্মিক হতে পারে, কিন্তু তা যদি না হয়। থানায় পৌঁছে দেখলাম দারোগা ভবানী বাবু আমাদের পরিচিত লোক, বয়স্ক ব্যক্তি, ক্রুশ বেল্ট টেবিলের ওপর খুলে রেখে কাজ করছেন। আমাদের দেখে খুশি হয়েছেন বলে মনে হলো না, তবু যথোচিত শিষ্টতা দেখিয়ে শেষে খাটো গলায় বললেন, আপনি আবার এর মধ্যে কেন? আর বলবেন না, বলতে পারেন এক প্রকার ওই পাকে চক্রে জড়িয়ে পড়েছি। ভবানীবাবু অল্প নিম্ন স্বরে বললেন, ও ছোড়া পাকা শয়তান ছিল, যে তাকে খুন করেছে সে সংসারের উপকার করেছে, এমন লোককে মেডেল দেওয়া উচিত। মেডেল? তা বটে তা বটে। আপনারা যা করছেন করুন, আমি তার মধ্যে নাক গলাতে চাই না, কিন্তু আমি শুধু জানতে চাই। সত্যান্বেষণ? বলুন, কি জানতে চান? পোস্টমর্টেম রিপোর্ট বোধহয় এখনো আসেনি। না, সন্ধ্যে নাগাদ পাওয়া যেতে পারে। আচ্ছা, তাহলে সন্ধ্যের পর আপনাকে ফোন করব। বন্দুকের গুলিতেই কি মৃত্যু হয়েছে? তবে বড় বন্দুক নয়, পিস্তল কিংবা রিভলভার। গুলিটা পিঠের বাঁ দিক দিয়ে ঢুকেছে, সামনে কিন্তু বেরোয়নি, শরীরের ভিতরেই আছে। পিঠে যে ফুটো হয়েছে সেটা খুব ছোট, তাই মনে হয় পিস্তল কিংবা রিভলভার। পিঠের দিকে ফুটো হয়েছে, তার মানে যে গুলি করেছে সে সত্যকামের পিছনে ছিল। হ্যাঁ, হয়তো ফটকের ভিতর দিকে ঝোপঝাড়ের মধ্যে লুকিয়ে বসেছিল। যেই সত্যকাম সদর দরজার সামনে গিয়ে দাঁড়িয়েছে অমনি গুলি করেছে, তারপর ফটক দিয়ে বেরিয়ে গেছে। আচ্ছা ভবানীবাবু, এই পাড়ায় একটা ব্যায়াম সমিতি আছে, আপনি জানেন? জানি। তাদের কাজ নয়, তারা 2-4 ঘা প্রহার দিতে পারে, খুন করবে না। সবাই ভদ্রলোকের ছেলে। ভদ্রলোকের ছেলে যে খুন করে না, পুলিশের মুখে এই কথা নতুন বটে, কিন্তু ব্যোমকেশ সেদিক দিয়ে গেল না। বলল, ও ভদ্রলোকের ছেলের কথা মনে পড়লো, সত্যকামের বাড়িতে সত্যকামের এক পিস্তুত ভাই থাকে, তাকে দেখেছেন? দেখেছি, পুলিশে তার নামও আছে। তাই নাকি? কি করেছে স্যার? ছেলেটা ভালোই ছিল, তারপর গত দাঙ্গার সময় ওর বাপকে মুসলমানেরা খুন করে, সেই থেকে ওর স্বভাব বদলে গেছে। আমাদের সন্দেহ ও কমসে কম গোটা 3 খুন করেছে, অবশ্য পাকা প্রমাণ কিছু নেই। ওর চোখের চাহনি দেখে আমারও সেই রকম সন্দেহ হয়েছিল। আপনার কি মনে হয় এ ব্যাপারে তার হাত আছে? কিছুই বলা যায় না ব্যোমকেশ বাবু, সত্যকামের মতো পাঠা যেখানে আছে সেখানে সবই সম্ভব। তবে যদ্দূর জানতে পারলাম, যখন খুন হয় তখন সে বাড়ির মধ্যেই ছিল। সহদেবের চিৎকার শুনে ওর মামারও একসঙ্গে সদর দরজায় পৌঁছেছিল। সত্যকামকে পিছন থেকে যে গুলি করেছে তার পক্ষে সেটা সম্ভব নয়। ছাতের উপর থেকে গুলি করা কি সম্ভব? ছাতের উপর গুলি করলে গুলিটা শরীরের উপর থেকে নিচের দিকে যেত, গুলিটা গেছে পিছন থেকে সামনের দিকে, সুতরাং ভবানীবাবু টেলিফোনের মধ্যে 2-4 কথা বলে আমাদের বললেন, আমাকে এখনই বেরোতে হবে, জোর তলব। হ্যাঁ সে ভালো, আমরা উঠি। ভালো কথা, মৃত্যুকালে সত্যকামের সঙ্গে কি কি জিনিস ছিল? সে ওই যে পাশের ঘরে রয়েছে, দেখুন না গিয়ে। পাশের ঘরে একটি টেবিলের উপর কয়েকটি জিনিস রাখা আছে। সোনা সিগারেট কেসটা দেখেই চিনতে পারলাম। তাছাড়া হুইস্কির ফ্লাস্ক, চামড়ার মানি ব্যাগ, একটা ছোট বৈদ্যুতিক টর্চ, এইসব জিনিস রয়েছে। ব্যোমকেশ সেগুলোর উপর একবার চোখ বুলিয়ে ফিরে আসলো। ভবানীবাবু এতক্ষণে বেল্ট বাঁধা শেষ করেছেন, দেরাজ থেকে পিস্তল নিয়ে কোমরের খাপে পুড়ছেন। বললেন, দেখলেন? আর কিছু দেখবার নেই তো? আচ্ছা চলি। ভবানীবাবু চলে গেলেন। তার ভাবগতিক দেখে মনে হলো তিনি আসামিকে ধরবার কোনো চেষ্টাই করবেন না। শেষ পর্যন্ত সত্যকামের মৃত্যু রহস্য অমীমাংসিত থেকে যাবে। আমরাও বের হলাম। ব্যোমকেশ বলল, এতদূর যখন এসেছি চলো বাঘের আখড়াটা একবার দেখে যাই। এখন কি কারুর দেখা পাবে? দেখাই যাক না, আর কেউ না থাক বাঘমশাই নিশ্চয়ই গুহায় আছেন, চল। বাঘ কিন্তু গুহায় নেই। গিয়ে দেখলাম দরজায় তালা লাগান। একজন ভৃত্য শ্রেণীর লোক দাওয়ায় বসে বিড়ি টানছিল। সে বলল, ভূতু সর্দার খুঁজছেন? একে তিনি আজ সকালের গাড়িতে কাশি গেছেন। বলো কি, একেবারে কাশি? তুমি কি? একে আমি তোরা সাকর, গজার দিই কাপড় কাশি, কলসিতে জল ভরি। আর সকালে গজার দিতে এসে দেখলো সর্দার খবরের কাগজ পড়তেছেন, কলসিতে জল ভরি নিয়ে এলো। সর্দার শেষ হয়ে গুজে একটু তৈরি কইলেন, আমি আজ কাশি শোনো, সন্ধ্যাবেলা ছেলেরা এলে কইয়ে দিও। তাই আপনাদের কইয়ে দিলাম। বুঝতে বাকি রইল না, ভূতেশ্বর বাঘ খবরের কাগজের সংবাদ পড়েছেন এবং বিলম্ব না করে অন্তর্হিত হয়েছেন। অগত্যা বাসায় ফিরলাম প্রায় 11:15। দেখি বন্ধ দরজার সামনে নন্দ ঘোষ প্রতীক্ষমান ভাবে পায়চারি করছে। তাহার মুখ শুকনো, চোখে বেশ একটা শঙ্কা। ব্যোমকেশ দাঁড়ের কড়া নেড়ে স্মিত মুখে নন্দকে জিজ্ঞেস করলো, কি খবর নন্দ? হ্যাঁ আগে স্যার। পুটিরাম এসে দরজা খুলে দিল। আমরা নন্দকে নিয়ে ভেতরে এসে বসলাম। নন্দ আরো 2-4 বার ঠোঁট চেটে বলল, সত্যকামের খবর শুনেছেন? শুনেছি। তুমি কোথায় শুনলে? সকালবেলায় ওপাড়ায় এক বন্ধুর বাড়ি গিয়েছিলাম, খবর পেলাম কাল রাত্রিরে কেউ সত্যকামকে গুলি করে মেরেছে। আমি কিন্তু কিছু জানি না স্যার। কাল সন্ধ্যাবেলা সেই যে আপনারা আখাড়া থেকে চলে এলেন, তারপর আমি আর ওদিকে যাইনি। আচ্ছা বেশ, বসো। তোকে 2-4টে কথা জিজ্ঞেস করি। ও পাড়ায় তোমার জানাশোনার মধ্যে কারোর পিস্তল কিংবা রিভলভার আছে? না স্যার, থাকলেও আমি জানি না। তোমাদের আখড়ায় কারণ নেই? জানি না, তবে একটা লোক ভূতেশ্বরের কাছে চোরাই পিস্তল বিক্রি করতে এসেছিল। চোরাই পিস্তল? হ্যাঁ স্যার, শুনেছি যুদ্ধের পর অনেক চোরাই পিস্তল কিনতে পাওয়া যেত। ভূতেশ্বর কিনেছিল? তা জানি না, আমাদের সামনে কিনে। আচ্ছা যাক, বলছি সত্যকাম ভদ্রঘরের মেয়েদের পিছনে লাগতো, কি কিভাবে বলতে পারবে? নন্দ কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, স্যার সত্যকাম জাদু মন্ত্র জানত, দুটো একটা কথা বলি মেয়েগুলোকে বশ করে ফেলত, তারপর নিজের দোকানে নিয়ে যেত, ভালো ভালো জিনিস উপহার দিত, হোটেলে নিয়ে গিয়ে খাওয়াতো। গম্ভীর মুখে কিছুক্ষণ সিগারেট টেনে ব্যোমকেশ বলল, বুঝেছি, মেয়েরাও নিহাত নির্দোষ নয়, স্ত্রী স্বাধীনতাও বিনামূল্যে পাওয়া যায় না। যাক, কোন কোন ভদ্রলোকের মেয়ের সঙ্গে সত্যকামের ঘনিষ্ঠতা ছিল তা তুমি জানো? সকলের কথা জানি না স্যার, তবে 73 নম্বরে অখিলবাবু আমাদের ব্যায়াম সমিতিতে নালিশ করেছিলেন, তার মেয়ে শোভনা, তারপর রমেশ্বরবাবুর নাতনি, সেও কিছুদিন সত্যকামের ফাঁদে পড়েছিল, ভীষণ কেলেঙ্কারি হবার জোগাড় হয়েছিল, যা হোক তার বিয়ে হয়ে গেছে। আর কেউ? আর ভবানীবাবুর মেয়ে সলীলা। কোন ভবানীবাবু? ওপাড়ার দারোগা ভবানীবাবু, তিনি মেয়েকে ঘরে বন্ধ করে রেখেছিলেন, তারপর এখন মামার বাড়ি পাঠিয়ে দিয়েছেন। ব্যোমকেশের সঙ্গে আমার একবার অদ্ভুত দৃষ্টি বিনিময় হলো, সে উঠে দাঁড়িয়ে আড়মোড়া ভাঙল, নন্দকে বলল, আচ্ছা নন্দ তুমি আজ এসো, অন্য সময় তোমার সঙ্গে আবার কথা হবে। ও হ্যাঁ, ভালো কথা, তোমাদের ওস্তাদ পালিয়েছে, তুমি এখন কিছুদিন আর ওদিকে যেও না, বুঝলে? আচ্ছা স্যার। সমস্ত দিন ব্যোমকেশ অন্যমনস্ক হয়ে রইল। বিকেলে সত্যবতী দু একবার কাশ্মীর যাত্রার প্রসঙ্গ আলোচনা করবার চেষ্টা করলো, কিন্তু ব্যোমকেশ শুনতে পেল না। ইজি চেয়ারে শুয়ে কড়িকাঠের দিকে তাকিয়ে রইল। আমি বললাম, তারা কিসের? এ ব্যাপারে নাকি নিষ্পত্তি তো হোক। নিষ্পত্তি হয়ে গেছে, মুখ দেখে বুঝতে পারছো না? ব্যোমকেশ সত্যবতীর কথা শুনতে পেল কিনা বলা যায় না, আপন মনে সত্যবতী আমার দিকে অর্থপূর্ণ ঘাড় নেড়ে মুচকি হাসল। সন্ধ্যের পর থানায় ফোন করবার কথা আমি মনে করিয়ে দিলে ব্যোমকেশ বলল, তুমি করো ফোনটা। অগত্যা থানার নম্বর বের করে ফোন করলাম। ভবানীবাবু উপস্থিত ছিলেন, বললেন, এইমাত্র রিপোর্ট এসেছে, মৃত্যুর সময় রাত্রি 12টা থেকে 2টার মধ্যে, গুলিটা .45 রিভলভারের, পা দিক দিয়ে স্ক্যাপুলার নিচ দিয়ে ঢুকে হৃদযন্ত্র ভেদ করে ডান দিকে তৃতীয় পাঁজরে আটকেছে। গুলির গতি নিচের দিক থেকে একটু উপর দিকে, পাশের দিক থেকে মাঝের দিকে, অন্য কোনো আঘাতের চিহ্ন নেই। আর কি, পেটের মধ্যে খানিকটা মদ পাওয়া গেছে। ব্যোমকেশকে বললাম, সে কিছুক্ষণ অবাক হয়ে আমার পানে তাকিয়ে রইল। গুলির গতি কি বললে? ওই তো বললো নিচের দিক থেকে একটু ওপর দিকে, পাশের দিক থেকে মাঝের দিকে, মানে অর্থাৎ যে গুলি করেছে সে রাস্তার বাদিক থেকে ছোপের মধ্যে বসেছিল, বসে বসে গুলি করেছে। ব্যোমকেশ আরো কিছুক্ষণ অদ্ভুত ভাবে তাকিয়ে রইল। উবু হয়ে বসে গুলি করেছে কেন? না মানে তা জানি না, আমার সঙ্গে পরামর্শ করে তো আর গুলিটা করেনি। ব্যোমকেশ আবার ইজি চেয়ারে শুয়ে কড়ি কাঠের দিকে তাকিয়ে রইল, তারপর ধীরে ধীরে বলল, ব্যাপারটা ভেবে দেখো, তোমাদের ধারণা তো তাই আগে থেকে ফটকের ভিতরের দিকে লুকিয়েছিল, সত্যকাম ফটক দিয়ে ঢুকে 20-25 ফুট রাস্তা পার হয়ে সদর দরজার সামনে এসে কড়া নাড়ল, আর ঠিক তখনই আততায়ী তাকে গুলি করল। আমার প্রশ্ন হচ্ছে কেন? সত্যকাম যেই ফটক দিয়ে ঢুকলো আততায়ী তখনই তাকে গুলি করলো না কেন? তাতেই তো তার সুবিধে, গুলি করেই চট করে ফটক দিয়ে বেরিয়ে যেত, লক্ষ্যভ্রষ্ট হওয়ারও ভয় থাকতো না। প্রশ্নের উত্তর কি তুমি বলো? সম্ভবত এই যে আততায়ী ওদিক থেকে গুলি করেনি, কিন্তু তার চেয়েও ভাবনার কথা, রাংতার চাকতিটা কে লাগিয়েছিল, কখন লাগিয়েছিল এবং কেনই বা লাগিয়েছিল? ওটা তাহলে আকস্মিক নয়? না, যতই ভাবছি ততই মনে হচ্ছে ওটা আকস্মিক নয়, তার একটা গূঢ় অর্থ আছে, সেই অর্থ জানতে পারলেই সমস্যার সমাধান হবে। আমি বসে ভাবতে লাগলাম রাংতার চাকতির তাৎপর্য কি। যদি ধরা যায় আততায়ী ওটা লাগিয়েছিল, তবে তার উদ্দেশ্য কি ছিল? যদি আততায়ী না লাগিয়ে থাকে তবে কে লাগালো? বাড়ির কেউ যদি না হয় তবে কে? সত্যকাম কি? কিন্তু কেন? হঠাৎ ব্যোমকেশ ধর্মর করে উঠে বসলো। অজিত, অজিত সত্যকামের সঙ্গে কি কি জিনিস ছিল, মানে থানা টেবিলের উপর দেখেছিল মনে আছে? সিগারেট কেস ছিল, রিস্ট ওয়াচ ছিল, মানি ব্যাগ ছিল, মদের ফ্লাস্ক ছিল, আর 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 একটা ইলেকট্রিক টর্চ ছিল। ব্যোমকেশ আবার আস্তে আস্তে শুয়ে পড়ল। ইলেকট্রিক টর্চ? কলকাতায় পথ চলবার জন্য ইলেকট্রিক টর্চ তো দরকার হয় না। না, কিন্তু ফটক থেকে সদর দরজা পর্যন্ত যেতে হলে দরকার হতে পারে। এবার ব্যোমকেশ একটু হাসল। তাহলে সত্যকাম টর্চের আলোয় আততায়ীকে দেখতে পায়নি কেন? সহসা এ প্রশ্নের উত্তর জোগালো না। কিছুক্ষণ কেটে গেল, তারপর ব্যোমকেশ অপ্রাসঙ্গিকভাবে বলল, কাল সকালে শীতাংশুর সঙ্গে নিভৃতে কথা বলা দরকার। আমি উচ্চকিতভাবে তার দিকে তাকিয়ে রইলাম, কিন্তু সে আর কিচ্ছু বলল না। বোধহয় খড়ি কাঠ বুনতে লাগলো। কিন্তু লক্ষ্য করলাম তার মুখের বিরস অন্যমনস্কতা আর নেই, যেন সে ভেতরে ভেতরে উত্তেজিত হয়ে উঠেছে। পরদিন সকালে ঘুম ভেঙে উঠে দেখি ব্যোমকেশ কাউকে ফোন করছে। আমি চায়ের পেয়ালা নিয়ে বাইরের ঘরে এসে বসলাম, সেও এসে বসল। তার মুখ কিন্তু গম্ভীর। জিজ্ঞাসা করলাম, কাকে ফোন করেছিলে? উষাপতি বাবুকে। হঠাৎ উষাপতি বাবুকে? শীতাংশকে পাঠিয়ে দিতে বললাম। ও, তা ওদের বাড়ির খবর কি? খবর? খবর, পুলিশ কাল সন্ধ্যাবেলা লাশ ফেরত দিয়েছিল। ওরা শেষ রাতে শ্মশান থেকে ফিরেছেন। কিছুক্ষণ চুপ করে থেকে ব্যোমকেশ বলল, কাল যদি পুলিশ খানা তল্লাশি করতো তাহলে রিভলভারটা বোধহয় বাড়িতেই পাওয়া যেত। এখন আর পাওয়া যাবে না। তার মানে বাড়ির লোকের কাজ? ব্যোমকেশ উত্তর দিল না। আধ ঘন্টা পরে শীতাংশু আসলো। ব্যোমকেশ বলল, বসো। কাল তোমার মামার সামনে সব কথা জিজ্ঞেস করতে পারিনি। শীতাংশু ব্যোমকেশের সামনে চেয়ারে বসলো এবং অপলক নেত্রে তার দিকে চেয়ে রইল। ব্যোমকেশ আরম্ভ করলো, গতকাল থানায় খবর পেলাম তুমি নাকি দাঙ্গার সময় গোটা দু তিন খুন করেছো, কথাটা সত্যি? শীতাংশু কিন্তু উত্তর দিল না, কিন্তু ভয় পেয়েছে বলে মনেও হলো না। নির্ভীক একাগ্র চোখে চেয়ে রইল। ব্যোমকেশ বলল, দেখো আমাকে স্বাচ্ছন্দ্যে বলতে পারো, আমি পুলিশের লোক নই। শীতাংশুর গলাটা যেন ফুলে উঠল। সে চাপা গলায় বলল, হ্যাঁ, ওরা আমার বাবাকে। থাক, জানি। কি দিয়ে খুন করেছিলে? ছোড়া দিয়ে। তুমি কখনো রিভলভার ব্যবহার করেছো? না। সত্যকামে রিভলভার ছিল? জানি না, বোধহয় ছিল না। বাড়িতে কোনো আগ্নেয়াস্ত্র ছিল কিনা জানো? জানি না। সত্যকামের সঙ্গে তোমার সদ্ভাব ছিল? না, দুজনে দুজনকে এড়িয়ে চলতাম। আচ্ছা, সত্যকাম যে লম্পট ছিল তা তুমি তো জানতে? জানতাম। তোমার বাবাকে তুমি ভালোবাসতে, তোমার বোন চুমকিকেও নিশ্চয়ই ভালোবাসো। শীতাংশু উত্তর দিল না, কেবল চেয়ে রইল। ব্যোমকেশ হঠাৎ প্রশ্ন করল, সত্যকামকে খুন করবার ইচ্ছে তোমার কোনোদিনও হয়েছিল? শীতাংশু এবারও উত্তর দিল না, কিন্তু তার নীরবতার অর্থ স্পষ্ট বোঝা গেল। ব্যোমকেশ মৃদু হেসে বলল, থাক, বলতে হবে না, বুঝতে পেরেছি। সত্যকামকে তুমি বোধহয় শাসিয়ে দিয়েছিলে। শীতাংশু বেশ সহজভাবে বলল, হ্যাঁ, তাকে বলে দিয়েছিলাম বাড়িতে কোনো বেচাল দেখলেই খুন করব। ব্যোমকেশ অনেকক্ষণ তার দিকে চেয়ে রইল, তীক্ষ্ণ চোখে না, যেন একটু অন্যমনস্ক ভাবে। তারপর বলল, সে রাত্রে সহদেবের চিৎকার শুনে তুমি সদরে গিয়ে ঠিক কি দেখলে? দেখলাম সত্যকাম দরজার বাইরে মুখ থুবড়ে পড়ে আছে। কি করে দেখলে? সেখানে আলো ছিল? সত্যকামের হাতে একটা জ্বলন্ত টর্চ ছিল, তারই আলোতে দেখলাম। তারপর মামা এসে সদরের আলো জ্বেলে দিলেন। আচ্ছা, সত্যকামকে নিয়ে তোমার মামার মামির মধ্যে খুবই অশান্তি হতো, তাই না? অশান্তি, ঝগড়া, বকাবকি, এরকম অবস্থা যা হয়ে থাকে আর কি। শীতাংশ একটু চুপ করে থেকে বলল, না, झगड़ा बकाबकी हतो ना एकेबारेई ना ना मामा और मामीमार मध्य कथा नहीं। ब्যোमकेश भ्रू तुलिल। कथा नहीं तार माने मामा मामीमार संगे कथा बोलें ना मामीमाओ मामार संगे कथा बोलें ना। से कि कबे थेके आमी जबे थेके देखछी आगे जखन मानिकतलाय छिलाम प्राय मामार बाड़ी आसताम तखनो मामा आमीके कथा बोलते शुनिनी। अच्छा तोमार मामीमा मानुष केमन झगड़ाटे? मोटेई ना खूब भालो मानुष। ब्যোमकेश आर प्रश्न करल चोख बुझे जान ध्यानस्थ हये पड़ल। आमार मने पड़े गेल काल सकालबेला उषापति बाबू स्त्री हठात् करे घरे प्रवेश करले तिनि बिस्मयहत चोखे तार पाने चेयेछिलेन। तखन तार सेई चाहनिर अर्थ बुझते पारिनि। स्वामी स्त्रीर दीर्घ मनान्तर कि पुत्रेर मृत्युते जोड़ा लेगेछे। शीतांश चले जावार परो ब्যোमकेश अनेकक्षण चोख बंद करे बसे रइल। तारपर निश्वास फेले बोल्लो, बड़ ट्र्যাজিক ব্যাপার। शीतांशকে কেমন মনে হলো? মনে তো হলো সত্যি কথাই বলছে। ছেলেটা বুদ্ধিমান, ভারী বুদ্ধিমান। এই বলে সে আবার ধ্যানস্থ হয়ে পড়ল। আধ ঘন্টা পরে তার ধ্যান ভাঙলো বাইরের দরজায় কড়া নাড়ার শব্দে। আমি উঠে গিয়ে দরজা খুললাম। দেখি উষাপতি বাবু আপনি। ব্যোমকেশের আহ্বানে উষাপতি বাবু চেয়ারে এসে বসলেন। ক্লান্ত অবসন্ন মূর্তি, চোখ দুটো অল্প রক্তাভ, শরীর যেন ভেঙে পড়বার উপক্রম করেছেন। ব্যোমকেশ সিগারেটের কৌটো তার দিকে বাড়িয়ে দিল। দুজনে কিছুক্ষণ সন্দেহের চোখে পরস্পরের দিকে চেয়ে রইলেন। তারপর উষাপতি বাবু বললেন, থাক, আমি এখনই উঠব। আপনার ফোন পাওয়ার পর আমি থানায় গেছিলাম, তা ওরা তো কোনো খবরই রাখে না, তাই ভাবলাম আপনি যদি কোনো খবর পেয়ে থাকেন। উষাপতি বাবুর কথায় যে প্রশ্ন ছিল ব্যোমকেশ সরাসরি তার উত্তর দিল না। বলল, এটা একদিনের কাজ নয়, সময় লাগবে। আপনার উপর দিয়ে খুবই ধকল যাচ্ছে। আজ বাড়ি থেকে না বেরোলেই পারতেন, স্ত্রীকেও তো দেখাশোনা করা দরকার। এই সময়ে উষাপতি বাবুর মুখটা লক্ষ্য করলাম। স্ত্রীর প্রসঙ্গে তার মুখের কিন্তু কোনো ভাবান্তর হলো না। স্ত্রীর সঙ্গে তার যে দীর্ঘকালের বিপ্রয়োগ তার চিহ্ন মাত্র কিন্তু দেখা গেল না। বললেন, হ্যাঁ, আমার স্ত্রীর জন্যই ভাবনা, তিনি একেবারে ভেঙে পড়েছেন। ভাবছি কিছুদিনের জন্য ওকে নিয়ে বাইরে ঘুরে এলে কেমন হয়। কলকাতার বাইরে গেলেও মনটাও। তা ঠিক, তা কোথায় যাবেন কিছু ঠিক করেছেন? না, কলকাতা ছেড়ে যেখানে হোক গেলেই কোথায় কাজ হবে। কাশী, বৃন্দাবন, আগ্রা, দিল্লি। আচ্ছা, পুলিশ আপত্তি করবে না তো? বলে যাবেন, বোধহয় আপত্তি করবে না। যদি আপত্তি না করে তাহলে কাল পরশুর মধ্যেই বেরিয়ে পড়বো। জানি ব্যোমকেশ বাবু, কলকাতা যেন বিষমত মনে হচ্ছে। আচ্ছা, নমস্কার। আচ্ছা, আপনার দোকান কি বন্ধ রাখবেন? সুচিত্রা, না না, বন্ধ রাখবো কেন? দোকানের পুরনো খাজাঞ্চি ধনঞ্জয় বাবু আছেন, বিশ্বাসী লোক, তিনিই চালাবেন। আমার ভাগ্নি সীতুকেও ভাবছি এবার দোকানে ঢুকিয়ে দেব। পড়াশোনা করে আর কি হবে, দোকানটাই দেখো। আর কেউ নেই। এখন কি দোকানের ওদিকেই যাচ্ছেন? না, এখন আর দোকানে যাব না, ধনঞ্জয় বাবুকে ফোন করে জানিয়ে দিয়েছি। আচ্ছা, আসুন তাহলে, নমস্কার। উষাপতি বাবু প্রস্থান করলেন। ব্যোমকেশ পরপর তিনটে সিগারেট নিঃশেষে শেষ করে উঠে দাঁড়ালো। এই অজিত, আমি একবার বেরোচ্ছি বুঝলে, তুমি বাড়িতেই থাকো। কোথায় যাচ্ছ? সুচিত্রা এম্পোরিয়ামে, খাজাঞ্চি ধনঞ্জয় বাবুর সঙ্গে আলাপটা খুব দরকার। আসি। ব্যোমকেশ যখন ফিরল তখন দেড়টা বেজে গেছে। আমি স্নান সেরে অপেক্ষা করছি। সত্যবতীও অস্থিরভাবে ভেতর বাইরে করছে। ব্যোমকেশ পাঞ্জাবিটা খুলে ফেলল, পাখা চালিয়ে তক্তপোষের ওপর লম্বা হলো। বসন্তকাল হলেও দুপুরবেলার রোদ কিন্তু বেশ কড়া। বললাম, খাজাঞ্চি মশাইয়ের সঙ্গে আলাপ কিন্তু বেশ জমে উঠেছিল দেখছি। লোকটি কে বলো তো? পরশু সুচিত্রার দোতলায় যে ক্যাশিয়ার আমাদের ক্যাশ মেমো কেটে দিয়েছিলেন উনি। তাই নাকি? তা কি পেলে তার কাছে? পেলাম একটা প্রীতি উপহার। প্রীতি উপহার? 20-25 বছর আগে বিয়ের সময় এই প্রীতি উপহার ছাপার খুব চলন ছিল, এখন অবশ্য কমে গেছে। ঘড়ির কাগজের মতো পিতপিতে কাগজের রুমালে লাল কালিতে ছাপা কবিতা, মাথার উপর ডানা মেলে দেওয়া প্রজাপতির ছবি। দেখেছ নিশ্চয়ই? হ্যাঁ দেখেছি। খাজাঞ্চি মশাই এই প্রীতি উপহার তোমাকে দিয়েছেন? পাঞ্জাবির পকেটে আছে, দেখে না। কিন্তু কিন্তু কার বিয়ের প্রীতি উপহার? আহা পড়েই দেখো না। পাঞ্জাবির পকেট থেকে প্রীতি উপহার বার করলাম। পিতপিতে কাগজে লাল কালিতে ছাপা কবিতা, উপরে মুক্তপক্ষ প্রজাপতি এবং তাকে ঘিরে রামধনুর আকারে লেখা আছে কুমারী সুচিত্রার সঙ্গে উষাপতির শুভ পরিণয়। তারপর কবিতা। এই কবিতা পড়ে মানে বুঝতে পারে এমন দিগ্গজ পণ্ডিত পৃথিবীতে নেই। সব শেষে কাব্য রচয়িতার নাম, শ্রী ধনঞ্জয় মণ্ডল ও সুচিত্রা এম্পোরিয়ামের কর্মীবৃন্দ। বললাম, আচ্ছা এই কবিতার তো ঐতিহাসিক মূল্য থাকতে পারে, এছাড়া আর কিছু পেলে না? আর কিছু দরকার নেই, এই প্রীতি উপহারের মধ্যে সবকিছু আছে। কি আছে? কই আমি তো কিছু দেখছি না। হায় অন্ধ, ভালো করে দেখো। অগত্যা কবিতা আবার পড়লাম। পড়তে খুবই কষ্ট হলো, তবুও পড়লাম। তারপর বললাম, এ কবিতার মধ্যে যদি কোনো ইশারা ইঙ্গিত থাকে তার মানে বোঝা কিন্তু আমার কম্য নয়। সুচিত্রা নিশ্চয়ই উষাপতিবাবুর স্ত্রীর নাম, তার সঙ্গে উষাপতিবাবুর বিয়ে হওয়াতে ধনঞ্জয় মণ্ডল এবং সুচিত্রা এম্পোরিয়ামের কর্মীবৃন্দ খুব আহ্লাদিত হয়েছিলেন, এইটুকুই আন্দাজ করছি। আহা কবিতা নয়, তারিখ, তারিখ, বিয়ের তারিখটা দেখো। নিচের দিকে বা কোণে লেখা ছিল কলিকাতা 13 ফেব্রুয়ারি 1927। বললাম, তারিখ দেখলাম কিন্তু কিন্তু কিছুই তো বুঝতে পারলাম না। ব্যোমকেশ উঠে বসলো। সত্যকাম তার জন্ম তারিখ বলেছিল, খেয়াল আছে? হ্যাঁ বলেছিল, মনে আছে, কিন্তু তারিখটা তো মনে নেই। আবার মনে আছে। অধীর হয়ে উঠলাম, এইসব সন তারিখের মানে কি? আর সত্যকামের খুনের সঙ্গে বা তার সম্পর্ক কি? ঘনিষ্ঠ সম্পর্ক আছে অজিত, ভালো করে ভেবে দেখো। না ভেবে দেখতে পারি না। তুমি যদি বুঝে থাকো কে খুন করেছে স্পষ্ট বলো। এখনো বুঝতে পারছো না? না। কে খুন করেছে সত্যকামকে? উষাপতি বাবু। কি? বাপ ছেলেকে খুন করেছে? করলেও অন্যায় হতো না, কিন্তু সত্যকাম উষাপতি বাবুর ছেলে নয়। আমার মাথাটা গুলিয়ে গেল। কিছুক্ষণ জুবুথুবু হয়ে রইলাম। তারপর সত্যবতী ভিতরের দরজা দিয়ে ডাকলো, হ্যাঁ গো বলি আজ কি তোমাদের উপোস? বেলা 4টের সময় আবার উষাপতিবাবু আসলেন। এবারও অনাহত এসেছেন। সকালবেলার ক্লান্ত বিষণ্ণতা আর নেই, চোখে সতর্ক তীক্ষ্ণতা। তিনি এসে ব্যোমকেশের সামনে বসলেন। কিছুক্ষণ শূন্য দৃষ্টিতে তাকে বিদ্ধ করে বললেন, আপনি ধনঞ্জয় বাবুর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন? হ্যাঁ গিয়েছিলাম। কি জানতে গিয়েছিলেন? যা জানতে গিয়েছিলাম তা জানতে পেরেছি। কি জানতে গিয়েছিলেন? সবই জানতে পেরেছি, এমনকি দূরে আটা ওই রাংতার চাকতির তত্ত্বটাও অজানা নেই। উষাপতিবাবুর প্রশ্নের তীব্রতা যেন ধাক্কা খেয়ে থেমে গেল। তিনি আবার খানিকক্ষণ ব্যোমকেশের মুখের দিকে চেয়ে রইলেন। তারপর সংযত স্বরে বললেন, যা জানতে পেরেছেন তা আদালতে প্রমাণ করতে পারবেন? আপনার বিয়ের তারিখ আর সত্যকামের জন্মের তারিখ ছাড়া আর কিছুই প্রমাণ করা যাবে কিনা সন্দেহ, কিন্তু আমি যে কিছুই প্রমাণ করতে চাইনি উষাপতিবাবু। আমি শুধু জানতে চেয়েছিলাম। সত্যকাম আমাকে বলেছিল তার মৃত্যু সম্বন্ধে অনুসন্ধান করতে। আসামিকে পুলিশে ধরিয়ে দেওয়ার কোনো দায়িত্বই আমার নেই। উষাপতিবাবু স্থির নেত্রে ব্যোমকেশের দিকে চেয়ে রইলেন। ধীরে ধীরে তার মুখভাবে পরিবর্তন হলো। এতক্ষণ তিনি যে যুদ্ধ করবার জন্য উদ্যত হয়েছিলেন, এখন সহসা অস্ত্র নামালেন। অবিশ্বাস মিশ্রিত স্বরে বললেন, আপনি যা জানতে পেরেছেন পুলিশকে তা বলবেন না? না, পুলিশ আমার সাহায্য চায়নি, আমি কেন তার গায়ে পড়ে সাহায্য করতে যাব? उषावतीबाबू पकेट थेके रुमाल बेर करे दू हाथे रुमाल दिए मुख ढाकलें। तार शरीर दुई तीन बार अवरुद्ध आवेगे झाँकुनी दिए उठल। तारपर तिनी जखन मुख खुललें तखन देखलाम तार मुखेर चेहरा एकेबारे बदले गेछे। दीर्घकाल रोग भोगेर पर मरणापन्न रोगी प्रथम आरोग्येर आश्वास पेले तार मुखे जेभावे फुटे ओठे उषापतिबाबुर मुखे सेई भाव फुटे उठेछे। तिनी आरो किछुक्षण नीरवे बसे निजेके सामले निलें। तारपर भांगा भांगा स्वरे बोललेन, रमेश बाबू सत्यकामेर मृत्यु केन दरकार हयेछिल शुनबेन? शुनबो, सबटा शुनबो, बोलुन। उषापति बाबू एकबार कातर चोखे आमार दिके चाइलेन। तार चाहनिर अर्थ ब्योमकेशेर काछे तिनि निजेर मर्म कथा बोलते राजी थाकलेओ आर कारो सम्मुखे सेटा बोलते अनिच्छुक। ब्योमकेश तार मनोभाव बुझे आमाके बोल्लो, अजित तुम एक बार चट कर हावड़ा स्टेशने जाओ, इनक्वायरि अफिस थेके एकबार जेने नाओ जे काश्मीर जाओयार व्यवस्था किरकम, माने काश्मीरे गंडगोल चलछे किना, ठीकठाक आछे किना, आगे थाकते खबर निये राखा भालो किना, जाओ जाओ एकबार देखे एसो। मने मने एकटु निराश होलाम। तारपर जामा कापड़ बदलिए बेरिये पड़लाम। हावड़ा स्टेशनेर काज सेरे जखन फिरलाम तखन सन्धे हय हय। सदर दरजा भेजानो छिलो। प्रवेश करे देखलाम उषापति बाबू चले गेछेन। छायाछन्न घरेर अपर प्रान्ते जानलार सामने चेयार टेने सत्यवती ओ ब्योमकेश खेसाखेसि बसे आछे। जानला दिये फुरफुरे दक्षिणेर बातास आसछे। आमाके देखे सत्यवती एकटु सरे बसलो। आमि काछे एसे बोललाम, बेश तो कपत कपतिर मतो बसे मलय मारुत सेवन करछो, खोका कोथाय? सत्यवती एकटु लज्जित हये बोललो, पुटिराम खोका के निये एकटु पार्के बेड़ाते गेछे, एई सामनेई, एई एखुनि चलेओ आसबे हयतो। अजित कविदेर कथा किन्तु मिछे नय। तारा जे बसंत ऋतु समागमे खेपे ओठेन तार यथेष्ट कारण आछे। मलय मारुते युवक युवतीराई बेशी घायल हय बटे, किन्तु बयस्थ व्यक्तिराओ बाद पड़ेन ना। आमार विश्वास एटा जोदि बसन्तकाल ना हतो ताहले उषापति बाबू सत्यकामके खून करतेन किना ता निये सन्देह आछे। बोलो कि, बसन्तकालेर एमन मारात्मक शक्तिर कथा कविरा तो किछु लेखेननि ना? स्पष्ट ना लिखलेও इशाराয় বলেছেন। শক্তি মাত্রই মারাত্মক। যে আগুন আলো দেয় সেই আগুনই পুড়িয়ে ছাড়খাড় করে দিতে পারে। কিন্তু যাক, এই কাশ্মীরের খবর কি বলো তো? কাশ্মীরের লড়াই বেঁধেছে, সাধারণ লোককে যেতে দিচ্ছে না। যেতে হলে ভারত সরকারের পারমিট চাই। কিন্তু আমি একটা চেয়ার এনে ব্যোমকেশের অন্য পাশে বসলাম। ব্যোমকেশ বলল, পারমিট জোগাড় করা শক্ত হবে না। ভারত সরকারের সঙ্গে এখন আমার গভীর প্রণয়, অন্তত যতদিন বল্লভ ভাই প্যাটেল বেঁচে আছেন। কিন্তু কথা হচ্ছে, সবাই মিলে কাশ্মীর যাওয়াটা কি ঠিক হবে? না, খোকা সবে মাত্র স্কুলে ঢুকেছে, গরমের ছুটিরও দেরি আছে। ওকে স্কুল কামাই করিয়ে নিয়ে যাওয়াটা আমার অন্তত উচিত বলে মনে হচ্ছে না। খোকা যাবে কেন? খোকা বাড়িতেই থাকবে। এই ঠাকুরপো, তুমি খোকা দেখাশোনা করতে পারবে না? এই মতলব, তোমরা দুটিতে হংস মিথুনের মতো কাশ্মীরে উড়ে যাবে আর আমি খোকাকে নিয়ে বাসায় পড়ে থাকবো? ভাই ব্যোমকেশ, তুমি ঠিক বলেছ। বসন্ত ঋতু কিন্তু বড় মারাত্মক ঋতু। কিন্তু কুছ পরোয়া নেই, যাও তোমরা টোটো করে বেড়াও গে, আমি খোকাকে নিয়ে মন আনন্দেই থাকবো। সত্যি কথা বলতে কি, কাশ্মীর যাওয়ার ইচ্ছে আমার একটু ছিল না। বাংলাদেশি আমার ভূস্বর্গ ভাই, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী বলে একটা সিগারেট ধরে ফেললাম। সত্যবতী ঠোঁটের ওপর আঁচল চাপা দিয়ে হাসি গোপন করল। ব্যোমকেশ মৃদু গুঞ্জনে কবিতা আবৃত্তি করল। যৌবন মধুর কাল আও বিনাশী বেকাল, কালে পিও প্রেম মধু করিয়া যতন। এই একটা সিগারেট দাও তো। সিগারেট দিয়ে বললাম, কবিতা পড়ে পড়ে না তোমার চরিত্র খারাপ হয়ে গেছে। কিন্তু ও কথা এখন থাক। উষাপতি যে নিজের চরিতামৃত শুনিয়ে গেলেন তা বলতে বাধা আছে কি? একেবারেই না। আমি তো তোমার জন্যই অপেক্ষা করছিলাম, তোমাদের দুজনকেই শোনাতে চাই। বড় মর্মান্তিক কাহিনী। সিগারেট ধরিয়ে ব্যোমকেশ বলতে আরম্ভ করল। সত্যকাম আমার কাছে এসেছিল এক আশ্চর্য প্রস্তাব নিয়ে। আমার যদি হঠাৎ মৃত্যু হয় আপনি অনুসন্ধান করবেন। সে জানতো কে তাকে খুন করতে চায়, কিন্তু তার নাম আমাকে বলেনি। তখনই আমার মনে প্রশ্ন জাগলো, নাম বলতে চায় না কেন? এখন জানতে পেরেছি, নাম না বলার গুরুতর কারণ ছিল পারিবারিক কেচ্ছা বেরিয়ে পড়তো। তাহলে সে যে জারজ, তার মাঝে কলঙ্কি নিয়ে কথা সে প্রকাশ করতে পারেনি। অবশ্য নিজের মুখে নিজের কলঙ্ক কথা কটা লোক প্রকাশ করতে পারে? হ্যাঁ, সবাই তো আর সত্যযুগের সত্যকাম নয়। তবু একটা ইঙ্গিত সে আমাকে দিয়ে গিয়েছিল, তার জন্মের তারিখ। কিন্তু এমনভাবে দিয়েছিল যে একবারও সন্দেহ হয়নি তার জন্ম তারিখের মধ্যেই তার মৃত্যু রহস্যের চাবি আছে। সে জানতো আমি যদি অনুসন্ধান আরম্ভ করি তাহলে তার জন্ম তারিখটা আমার কাজে লাগবে। সত্যকাম বিবেকহীন লম্পট ছিল, কিন্তু তার বুদ্ধির অভাব ছিল না। এবার গোড়া থেকে গল্পটা বলি। সত্যকামের জন্মের আগে থেকে সে গল্পের সূত্রপাত। উষাপতিবাবুর মুখেই এ গল্পের বেশিরভাগটা শুনেছি, তবু গল্পটা যে সত্যি তাতে সন্দেহ নেই। তিনি নিজেকে রেয়াত করেন, নিজের দোষ দুর্বলতা অকপটে ব্যক্ত করেছেন। 20শ শতাব্দীর দ্বিতীয় দশকে রমাকান্ত চৌধুরী সুচিত্রা এম্পোরিয়ামের প্রতিষ্ঠা করেন। রমাকান্ত চৌধুরীর একমাত্র মেয়ে সুচিত্রা, মেয়ের নামেই দোকানের নাম। চৌধুরী মশাই ভারী চতুর ব্যবসাদার ছিলেন। 2-4 বছরের মধ্যেই তার দোকান একেবারে ফেঁপে ওঠে। ধর্মতলায় নতুন বাড়ি তৈরি হলো, জমজমাট ব্যাপার। চৌধুরী মশাই সুচিত্রা এম্পোরিয়াম বিলিতি দোকানের সঙ্গে টেক্কা দিতে লাগলো। উষাপতি দাস 1925 সনে সামান্য শপ অ্যাসিস্ট্যান্টের চাকরি নিয়ে সুচিত্রা এম্পোরিয়ামে ঢোকেন। তখন তার বয়স কত? 21-22। গরিব ঘরে বাপমা মরা ছেলে, লেখাপড়াও বেশি শেখেনি, কিন্তু চেহারা ভালো, বুদ্ধিশুদ্ধি আছে। 2-4 দিনের মধ্যেই তিনি দোকানের মাল বিক্রি করার কায়দা কানুন শিখে নিলেন। খদ্দেরকে কি করে খুশি রাখতে হয় তার কৌশলও আয়ত্ত করে ফেললেন। সহকর্মীদের মধ্যে খুব জনপ্রিয় হয়ে উঠলেন উনি। ক্রমে স্বয়ং কর্তার সুনজর পড়ল তার উপর। 2-4 টাকা করে মাইনে বাড়তে লাগল। এইভাবে 2-4 বছর কেটে গেল। তারপর হঠাৎ একদিন উষাপতিবাবুর চরম ভাগ্যোদয় হল। রমাকান্ত চৌধুরী তাকে নিজের অফিস ঘরে ডেকে বললেন, তোমার সঙ্গে আমার মেয়ের বিয়ে দিতে চাই। এই প্রস্তাব উষাপতির কল্পনার অতীত। তিনি যেন হাতে চাঁদ পেলেন। সে যে রূপকথায় আছে না, পথের ভিখিরির সঙ্গে রাজকন্যের বিয়ে, এ যেন একেবারে তাই। সুচিত্রাকে উষাপতি আগে অনেকবার দেখেছেন। সুচিত্রা প্রায় দোকানে আসতেন। ভারী মিষ্টি নরম চেহারা। উষাপতির মন রোম্যান্সের গন্ধে ভরে উঠল। মাসখানেকের মধ্যেই তাদের বিয়ে হয়ে গেল। খুব ধুমধাম হলো। উষাপতির সহকর্মীরা প্রীতি উপহার ছেপে বন্ধুকে অভিনন্দন জানালেন। উষাপতিবাবু এতদিন তার বিবাহিতা বোনের বাড়িতেই থাকতেন। এখন শ্বশুর বাড়িতে তার থাকার ব্যবস্থা হলো। শ্বশুরবাড়ি অর্থাৎ আমহার স্ট্রিটের বাড়ি। রমাকান্ত চৌধুরী বড় মানুষ, তাই বিপত্নিক। তিনি মেয়েকে কাজ ছাড়া করতে চান না। টোপের মধ্যে বর্ষি আছে, উষাপতি তার টের পেলেন ফুলসজ্জার রাতে। রূপকথার স্বপ্ন ইমারত ভেঙে পড়ল। তিনি বুঝতে পারলেন সুচিত্রা এম্পোরিয়ামের কর্তা কেন দিন দরিদ্র কর্মচারীর সঙ্গে মেয়ের বিয়ে দিয়েছে। ফুলসজ্জার বিছানায় শয়ন করা হলো না। উষাপতিবাবু সারা রাত্রি একটা চেয়ারে বসে কাটিয়ে দিলেন। সকালবেলা শ্বশুরকে গিয়ে বললেন, আশা করি আপনার উদ্দেশ্য সিদ্ধ হয়েছে, আমাকে এবার বিদায় দিন। রমাকান্ত চৌধুরী ঘোরেল ব্যবসাদার, তিনি বোধহয় প্রস্তুত ছিলেন। মোলায়ম সুরে জামাইকে বোঝাতে আরম্ভ করলেন, সুচিত্রা ছেলে মানুষ, মা মরা মেয়ে, তার উপর আজকাল দেশে যা হাওয়া বইতে শুরু করেছে তাতে মেয়েদের সামলে রাখাই দায়। সুচিত্রা খুবই ভালো মেয়ে, কেবল বর্তমান আবহাওয়ার দোষে একটু ভুল করে ফেলেছে। আজকাল ঘরে ঘরে এই ব্যাপার হচ্ছে। বাপু, ঠগ বাঁধতে গা উজোর, কিন্তু কিন্তু বাইরের লোকে কিচ্ছুটি বুঝতে পারবে না। সবাই বউ বাচ্চা নিয়ে মনের সুখে ঘর সংসার করছে। এই নিয়ে ঘাটাঘাটি করতে গেলে নিজের মুখেই চুনকালি পড়বে। মাফ করবেন, আমি গরিব বটে, কিন্তু সদ্বংশের ছেলে, আমি পারবো না। কথায় ছিঁড়ে ভিজল না দেখে রমাকান্ত চৌধুরী ব্রহ্মাস্ত্র ছাড়লেন। দেরাজ থেকে ইস্টাম্বরি কাগজের লেখা দলিল বার করে বললেন, আজ থেকে সুচিত্রা এম্পোরিয়ামের তুমি 8 আনার অংশীদার। এই দেখো দলিল, আমি মরে গেলে আমার যা কিছু স্থাবর অস্থাবর আছে সবই তো তোমরাই পাবে, কিন্তু আজ থেকে তুমি আমার পার্টনার হলে দোকানে আমার হুকুম যেমন চলে তোমার হুকুমও তেমনই চলবে। উষাপতির তো মাথা ঘুরে গেল। রাজকন্যাটি তাগই বটে, কিন্তু হাতে হাতে অর্ধেক রাজত্ব। মোট কথা উষাপতি শেষ পর্যন্ত রাজি হয়ে গেলেন। সদ্য সদ্য অত টাকার লোভ সামলাতে পারলেন না। তিনি শ্বশুরবাড়িতে থাকতে রাজি হলেন, কিন্তু স্ত্রীর সঙ্গে তার কোনো সম্পর্কই রইল না। সেই যে ফুলশয্যার রাতে দু চারটে কথা হয়েছিল, ব্যাস, তারপর থেকে কথা বন্ধ। শোবার ব্যবস্থাও আলাদা। বাইরের লোকে অবশ্য কিচ্ছু জানল না। ধোকার টাটি বজায় থাকল। রমাকান্ত যে বলেছিলেন সুচিত্রা ভালো মেয়ে, সে কথা নেহাত মিথ্যে নয়। প্রথম মহাযুদ্ধের পর বাঁধন ভাঙার একটা ঢেউ এসেছিল। উচ্চবিত্ত সমাজের অবাধ মেলামেশা সমাজের সকল স্তরে ছড়িয়ে পড়েছিল, কিন্তু সুচিত্রার আলোর নেশায় বিভ্রান্ত হয়ে একটু বেশি মাতামাতি করেছিলেন। অভিভাবিকার অভাবে গণ্ডির বাইরে যে পা দিচ্ছেন তা বুঝতে পারেনি, কিন্তু প্রচণ্ড ধাক্কা খেয়ে তার হুঁশ হলো। বিয়ের পর তিনি বাইরে যাওয়া বন্ধ করে দিলেন, শান্ত সংযতভাবে বাড়িতেই রইলেন। রমাকান্তের বাড়িতে লোক কম, আত্মীয় স্বজন কেউই নেই, কেবল রমাকান্ত, সুচিত্রা আর উষাপতি। স্থায়ী চাকরের মধ্যে সহদেব আর বাকি ঝি চাকর শুকো। সহদেব চাকরটার বুদ্ধিশুদ্ধি বেশি নেই, কিন্তু অটল তার প্রভু পরিবারের প্রতি ভক্তি, তাই ঘরের কথা বাইরে চাউর হতে পেল না। বিয়ের মাস দেড়েক পরে রমাকান্ত মেয়েকে নিয়ে বিলেত গেলেন। অজুহাত দেখালেন মেয়ের শরীর খারাপ, তাই চিকিৎসার জন্য বিলেতে নিয়ে যাচ্ছেন। উষাপতি দোকানের সর্বময় কর্তা হয়ে কাজ চালাতে লাগলেন। প্রায় 1 বছর পরে রমাকান্ত বিলেত থেকে ফিরলেন। সুচিত্রার কোলে ছিলেন। ছেলে দেখে বোঝা যায় না তার বয়স 2 মাস কি 5 মাস। তারপর আমহা স্ট্রিটের বাড়িতে উষাপতিবাবুর নিরস প্রাণহীন জীবনযাত্রা আরম্ভ হল। স্ত্রীর সঙ্গে সম্বন্ধ নেই, শ্বশুরের সঙ্গে কাজের সম্বন্ধ। দোকানটিকে উষাপতি প্রাণ দিয়ে ভালোবাসলেন, তো দুধের স্বাদ কি ঘোলে মেটে? অন্তরের মধ্যে ক্ষুধিত যৌবন হাহাকার করতে লাগলো। ওদিকে সুচিত্রা সংকুচিত হয়ে নিজেকে নিজের মধ্যে সংহরণ করে নিয়েছে। মাঝে মাঝে উষাপতি তাকে দেখতে পান। মনে হয় সুচিত্রা যেন কঠোর তপস্বিনী। তার মনটা কোমল হয়ে আসে। তিনি জোর করে নিজেকে শক্ত রাখেন। একটি একটি করে বছর কাটতে থাকে। সত্যকাম বড় হয়ে উঠতে লাগলো। লম্পট বাপের উচ্ছৃঙ্খল রক্ত তার শরীরে। তার যত বয়স বাড়তে লাগলো রক্তের দাগও তত ফুটে উঠতে লাগলো। সব রকমের রক্তের দাগ মুছে যায়, কিন্তু এই রক্তের দাগ কখনো মোছে না। সত্যকাম কারুর শাসন মানে না, নিজের যা ইচ্ছে হয় তাই করে, কিন্তু ভয়ানক ধূর্ত সে, কুটিল তার বুদ্ধি। দাদামশাইকে সে এমন বশ করেছে যে সব জেনে শুনেও তিনি কিচ্ছু বলতে পারেন না। সুচিত্রা শাসন করবার ব্যর্থ চেষ্টা করে হাল ছেড়ে দিয়েছে। উষাপতি সত্যকামের কোনো কথায় থাকেন না, সবসময় নিজেকে আলাদা করে রাখেন। স্ত্রীর কানিন পুত্রকে কোনো পুরুষই স্নেহের চোখে দেখতে পারে না। সত্যকামের স্বভাব চরিত্র যদি ভালো হতো তাহলে উষাপতি হয়তো তাকে সহ্য করতে পারতেন, কিন্তু এখন তার মন একেবারে বিষিয়ে গেল। সুচিত্রার সঙ্গে উষাপতির একটা ব্যবহারিক সংযোগের যদিও বা কোনো সম্ভাবনা থাকতো, তা একেবারে লুপ্ত হয়ে গেল। উষাপতি আর সুচিত্রার মাঝখানে সত্যকাম ফণিমনসার কাঁটা বেড়ার মতো দাঁড়িয়ে রইল। সত্যকামের যখন 19 বছর বয়স তখন রমাকান্ত মারা গেলেন। সত্যকামকে নিজের অংশ উইল করে দিয়ে গেলেন। এই সময় সত্যকাম নিজের জন্ম রহস্য জানতে পারল। বিলেতে তার জন্ম হয়েছিল, সুতরাং বার্থ সার্টিফিকেট ছিল। দাদামশাইয়ের কাগজপত্রের মধ্যে সে ওই বার্থ সার্টিফিকেট পেয়েছিল। তারপর পারিবারিক পরিস্থিতি দেখে আসল ব্যাপারটা বুঝে নিয়েছিল। সে বাইরে ভারী কেতাদুরস্ত ছেলে, কিন্তু ভিতরে ভিতরে ভীষণ কুটিল আর হিংসুক। উষাপতি আর সুচিত্রার প্রতি তার ব্যবহার হিংস্র হয়ে উঠল। একদিন সে নিজের মাকে স্পষ্টই বলল, তুমি আমাকে শাসন করতে আসো কোন লজ্জায়? আমি সব জানি। উষাপতিকে বলল, আপনি আমার বাপ নন, আপনাকে খাতির করব কিসের জন্য? বাড়িতে উষাপতি আর সুচিত্রার জীবন একেবারে দুর্বিষহ হয়ে উঠল। ওদিকে দোকানে গিয়ে সত্যকাম আর এক রকম খেলা আরম্ভ করল। সে এখন দোকানের অংশীদার। উষাপতির সঙ্গে তার অধিকার সমান। সে নিজের অধিকার পুরোদস্তুর জারি করতে শুরু করল। সুচিত্রার মতো শৌখিন দোকানে পুরুষের চেয়ে মেয়ে খদ্দেরেরই ভিড় বেশি। সত্যকাম তাদের মধ্যে থেকে কম বয়সী সুন্দরী মেয়ে বেছে নিত, তাদের সঙ্গে ভাব করত, দোকানের দামি জিনিস সস্তায় তাদের বিক্রি করত, আর তারপর হোটেলে নিয়ে গিয়ে তাদের খাওয়াত। দোকানের তহবিল থেকে যখন তখন যত ইচ্ছা টাকা বের করে দুহাতে ওড়াত। মদ, ঘোড়দৌড়, বড় বড় ক্লাব, জুয়া খেলা তার নিত্য নৈমিত্তিক ব্যবসা হয়ে উঠল। রমাকান্তের মৃত্যুর পর বছরখানেক যেতে না যেতেই দেখা গেল দোকানের অবস্থা খারাপ হয়ে আসছে, আর বেশি দিন এইভাবে চলবে না। উষাপতিবাবু বাধা দিতে গেলে সত্যকাম বলে, আমার টাকা আমি ওড়াচ্ছি, আপনার কি? উপরন্তু দোকানের একটা বদনাম রটে গেল। মেয়েদেরও দোকানে যাওয়া নিরাপদ নয়। খদ্দের কমে যেতে লাগলো। বিভ্রান্ত উষাপতিবাবু কি করবেন একদম ভেবে পেলেন না। পরিস্থিতি যখন অত্যন্ত ভয়াবহ হয়ে উঠেছে তখন একটি ব্যাপার ঘটল। একদিন সন্ধ্যার পর কি একটা কাজে উষাপতি বাড়িতে এসেছেন। ওপরে নিজের ঘরে ঢুকতে গিয়ে শুনতে পেলেন পাশের ঘর থেকে একটা অবরুদ্ধ কাঁথা নিয়ে আসছে। পাশের ঘরটা তার স্ত্রীর ঘর। পা টিপে টিপে উষাপতি দোরের কাছে গেলেন। দেখলেন তার স্ত্রী একলা মেঝে মাথা কুটছেন আর বলছেন, এখনো কি আমার প্রায়শ্চিত্ত শেষ হয়নি? আমি পারি না। উষাপতি চুপি চুপি নেমে গেলেন। সদেবকে জিজ্ঞেস করে জানতে পারলেন সন্ধ্যের সময় পাড়ার এক বর্ষীয়সী ভদ্রমহিলা এসেছিলেন। তিনি সুচিত্রাকে যাচ্ছে তাই অপমান করে গেছেন। মহিলাটির মেয়েকে নাকি সত্যকাম সিনেমা দেখাচ্ছে আর বিলিতি হোটেলে নিয়ে গিয়ে খাওয়াচ্ছে। সেই দিন থেকে উষাপতি সংকল্প করলেন সত্যকামকে সরাতে হবে, তাকে খুন না করলে কোনো দিক দিয়েই নিস্তার নেই, এভাবে বেঁচে থাকার কোনো মানে হয় না। উষাপতিও তৈরি হলেন। তার একটা সুবিধে ছিল, সত্যকাম যদি সত্যি খুন হয় তাকে কেউ সন্দেহ করবে না, কারণ বাইরে সবাই জানে সত্যকাম তার ছেলে, বাপ ছেলেকে খুন করেছে এ কথা কেউ বিশ্বাস করবে না। সত্যকামের অনেক শত্রু, সন্দেহটা তাদের উপর পড়বে। তবু এমনভাবে কাজটা করা দরকার যাতে কোনো মতেই তার পানে দৃষ্টি আকৃষ্ট না হয়। উষাপতি একটি চমৎকার মতলব বার করলেন। একজন সেনা গুন্ডার কাছ থেকে একটি রিভলভার জোগাড় করলেন। ছেলেবেলায় কিছুদিন তিনি সন্ত্রাসবাদীদের দলে মিশেছিলেন, রিভলভার চালানোর অভ্যাস ছিল। তিনি কয়েকবার বেলঘড়িয়ার একটা আমবাগানে গিয়ে অভ্যেসটা ছাড়িয়ে নিলেন। তারপর সুযোগ বুঝে অপেক্ষা করতে লাগলেন। সত্যকাম ঝানু ছেলে, সে উষাপতির মতলব বুঝতে পারল, কিন্তু নিজেকে বাঁচাবার কোনো উপায় খুঁজে পেল না। পুলিশের কাছে গেলেও নিজের জন্ম রহস্য ফাঁস হয়ে যায়। শেষ পর্যন্ত সে হতাশ হয়ে আমার কাছে এসেছিল। উষাপতিবাবু অবশ্য সে খবরটা জানতেন না। যে রাত্রে সত্যকাম খুন হয় সে রাত্রিটা ছিল শনিবার। শনিবারে সত্যকাম অন্য রাত্রির চেয়ে একটু দেরি করে বাড়ি ফেরে, সুতরাং শনিবারই প্রশস্ত। উষাপতিবাবু একটি রাংতার চাকতি তৈরি করে রেখেছিলেন। রাত্রি 10:30 সময় যখন সহদেব রান্নাঘরে খেতে গিয়েছে তখন তিনি চুপি চুপি নেমে এসে সেটি দরজার কপাটে জুড়ে দিয়ে আবার নিঃশব্দে উপরে উঠে গেলেন। সদর দরজা যেমন বন্ধ ছিল তেমনই বন্ধ রইল। বাইরে যে রাংতার চাকতি সাঁটা রয়েছে তা কেউ জানতে পারল না। শুকো, ঝি আর রাধুনি তার অনেক আগেই বাড়ি ছেড়ে চলে গেছে। সহদেব খাওয়া দাওয়া শেষ করে খিড়কির দরজায় তালা লাগালো। তারপর সদর বারান্দায় গিয়ে বিছানা পেতে শুরু। ওপরে উষাপতিবাবু নিজের ঘরে আলো নিভিয়ে অপেক্ষা করে রইলেন। সামনের দিকের ব্যালকনির দরজা একটু খুলে রাখলেন। প্রায় 2 ঘন্টা অপেক্ষা করার পর ফটকের কাছে শব্দ হলো, সত্যকাম আসছে। উষাপতি ব্যালকনিতে বেরিয়ে এসে খাপটি মেরে রইলেন। ফটক থেকে সদর দরজা পর্যন্ত রাস্তাটা অন্ধকার। সত্যকাম টর্চ জেলে দেখতে দেখতে এগিয়ে আসছে। সদর দরজায় টোকা মেরে হঠাৎ তার নজরে পড়ল দরজার নিচে টাকার মতো একটা চাকতি টর্চের আলোয় চকচক করছে। সে সামনের দিকে ঝুঁকে সেটা দেখতে গেল, আর ঠিক তখনই উষাপতিবাবু ব্যালকনি থেকে ঝুঁকে গুলি করলেন। রিভলভারের গুলি সত্যকামের পিঠ ফুটো করে বুকের হাড়ে গিয়ে আটকাল। সত্যকাম সেখানেই মুখ থুবড়ে পড়ল, আর হাতের জ্বলন্ত টর্চটা জ্বলতেই রইল। এই হলো সত্যকামের মৃত্যুর প্রকৃত ইতিহাস। উষাপতিবাবু এমন কৌশল করেছিলেন যে লাশ পরীক্ষা করে মনে হবে পিছন থেকে কেউ তাকে গুলি করেছে। ওপর দিক থেকে গুলি করা হয়েছে তা কিছুতেই বোঝা যাবে না। রাংতার চাকতিটা যদি না থাকতো আমিও অবশ্য বুঝতে পারতাম না। ব্যোমকেশ চুপ করল। আমরা অনেকক্ষণ নীরব রইলাম। তারপরে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে সত্যবতী বলল, আচ্ছা তুমি প্রথম কখন থেকে উষাপতিকে সন্দেহ করলে? গোড়া থেকেই আমার সন্দেহ হয়েছিল যে এটা বাড়ির লোকের কাজ। যদি বাইরের লোকের কাজ হবে তাহলে সত্যকাম হত্যাকারীর নাম বলবে না কেন? তখনই আমার মনে হয়েছিল এই সংকল্পিত হত্যার পেছনে এক অতি উচ্চ পারিবারিক কলঙ্ক কাহিনী লুকিয়ে আছে। তারপর জানতে পারলাম উষাপতি আর সুচিত্রার দাম্পত্য জীবন স্বাভাবিক নয়। দীর্ঘকাল ধরে তাদের মধ্যে বাক্যালাপ বন্ধ, শোবার ঘরও আলাদা। মনে খটকা লাগলো। খাজানজি মশাইয়ের সঙ্গে আলাপ জমালাম। লোকটি উষাপতির দরদি বন্ধু। তিনি 21 বছর আগে বন্ধুর বিয়েতে প্রীতি উপহার লিখেছিলেন। প্রীতি উপহারটি খাজানজি মশাই খুব যত্ন করে রেখে দিয়েছিলেন, কারণ এটি তার প্রথম এবং একমাত্র কবি কীর্তি। আমি যখন প্রীতি উপহারটি হাতে পেলাম তখন আর কোনো সংশয় রইল না। সত্যকামের জন্মের তারিখটা মনে ছিল 7ই জুলাই 1927 আর বিয়ের তারিখ 13ই ফেব্রুয়ারি 1927, অর্থাৎ বিয়ের পর 5 মাস পূর্ণ হওয়ার আগেই ছেলে হয়েছে। ধূর্ত রমাকান্ত কেন দরিদ্র কর্মচারীর সঙ্গে মেয়ের বিয়ে দিয়েছেন তা বুঝতে কষ্ট হলো না। সত্যকাম উষাপতির ছেলে নয়, সুতরাং খুন করার পক্ষে উষাপতির কোনো বাধাই নেই। কিন্তু তিনি খুন করলেন কি করে? যখন জানতে পারলাম মৃত্যুকালে সত্যকামের হাতে জ্বলন্ত টর্চ ছিল, তখন এক মুহূর্তে রাংতার চাকরির উদ্দেশ্যটা পরিষ্কার হয়ে গেল। সত্যকামের টর্চের আলোটা দূরের উপর পড়েছিল, রাংতার চাকরিটাও চকমক করে উঠেছিল। সত্যকাম ঝুঁকে দেখতে গিয়েছিল ওটা কি চকমক করছে। ব্যাস, আবার কিছুক্ষণ নীরবতা। আমি ব্যোমকেশকে সিগারেট দিয়ে নিজে একটা নিলাম, দুজনে টানতে লাগলাম। ঘর সম্পূর্ণ অন্ধকার হয়ে গেছে। দক্ষিণা বাতাস চুপি চুপি আমাদের ঘিরে খেলা করছে। হঠাৎ ব্যোমকেশ বলল, আজ উষাপতি বাবু যাওয়ার সময় আমার হাত ধরে বললেন, ব্যোমকেশ বাবু, আমি আর আমার স্ত্রী জীবনে অনেক দুঃখ পেয়েছি। 21 বছর ধরে শ্মশানে বাস করেছি। আজ আমরা আমাদের অতীতকে ভুলে গিয়ে নতুন করে জীবন আরম্ভ করতে চাই, একটু সুখী হতে চাই। আপনি আর জল ঘোলা করবেন না। আমি উষাপতিবাবুকে কথা দিয়েছিলাম জল ঘোলা আমি করব না। কাজটা হয়তো আইনসঙ্গত হচ্ছে না, কিন্তু আইনের চেয়েও বড় জিনিস আছে, ন্যায় ধর্ম। তোমাদের কি মনে হয়, আমি কি অন্যায় করেছি? শুনছিলেন রক্তের দাগ, রচনা শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, গল্প পাঠে এবং অজিতের ভূমিকায় জিত দাস। ব্যোমকেশ, উষাপতি এবং ভূতেশ্বরের চাকরের ভূমিকায় প্রান্তিক চ্যাটার্জি। সত্যবতীর ভূমিকায় রিমি গাঙ্গুলী। সত্যকামের ভূমিকায় হৃত্বিক ঘোষ। উষাপতি স্ত্রীর ভূমিকায় কঙ্কনিকা চক্রবর্তী। নন্দর ভূমিকায় দেবার্ঘ্য ঘোষ দস্তিদার। ভূতেশ্বর এবং দারোগা ভবানীবাবুর ভূমিকায় সৌমিত কর। চুমকির ভূমিকায় সুস্মি সেন। সহদেবের ভূমিকায় সৌমজিৎ পাখিরা। শীতাংশুর ভূমিকায় মৈনাক চক্রবর্তী। রমাকান্তের ভূমিকায় হরা প্রসাদ চ্যাটার্জি। গল্পের সূত্রধার কঙ্কনিকা চক্রবর্তী। এডিটিং, স্পেশাল ইফেক্টস এবং আবহ সঙ্গীত দেবা ও সৌমজিৎ। থাম্বনেইল ডিজাইনিংয়ে দেবাঙ্গন মজুমদার। পরিচালনা ও পরিকল্পনায় প্রান্তিক চ্যাটার্জি। ধন্যবাদ আমাদের সাথে সহযোগিতা করার জন্য।